हाँ ठीक আচ্ছা আছে। আর জাকির দাদা আপনি অটো অ্যাডমিটটা চালু করে নেন, ওটা চালু করে দেখেন দিছি, অনেক আগেই চালু করেছি। ঠিক আছে। শিক্ষা চিকিৎসা ও গবেষণা হোমিও দর্পণ পরিবারের অঙ্গীকার। আজ 8ই মার্চ 2023 সাল, রোজ বুধবার, হোমিও দর্পণের 645তম ক্লাস। আজ আমাদের মাঝে আলোচনা করবে ডাক্তার আশরাফুল হক স্যার, প্রভাষক, ম্যাট্রিয়া মেডিকেল বিভাগ, সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। তার আজকে আমাদের মাঝে আলোচনা করবেন এসিডনাইট্রিক পার্ট 2। স্যার ইতিমধ্যে প্রথম পর্ব আলোচনা করেছেন, যারা ছিলেন না তারা ইউটিউব থেকে ক্লাসটা দেখে নেবে। আর একটা কথা অনুরোধ থাকবো, কেউ অযথা অডিও ভিডিও অন করবেন না, যে স্পিড দেয় তার খুব সমস্যা হয়, ইভেন যারা শুনে তাদের ক্ষেত্রেও সমস্যা হয়। জি স্যার, আশরাফুল স্যার শুরু করেন। হ্যাঁ, সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা যদিও প্রথম পর্ব আলোচনা করেছি, কিন্তু আমাদের হয়তো দু একজন বন্ধুরা ওইটি শুনতে পাননি। একজন বন্ধু রিকোয়েস্ট করলেন যে আমরা আবার শুরুর থেকে একটু যদি বলি। শুরুর থেকে শুরু করতে গেলে তো আবার ডাবল সময় লাগবে। তা আমি অ্যাসিড নাইট্রিকের, আমরা গতদিন আলোচনা করেছিলাম অ্যাসিড নাইট্রিক প্রথম পার্ট, আজকে অ্যাসিড নাইট্রিকের দ্বিতীয় পার্ট আলোচনা করবো। একেবারে যে কটা মূল কথা, একেবারে বিশেষ স্পেশাল যে কটা কথার উপর, যে কটা লক্ষণের উপর ভিত্তি করে আমরা অ্যাসিড নাইট্রিকে নির্বাচন করতে পারি, সেটুকু আমি একটু রিপিট করে আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেটি খুব বেশি নয়, বড় জোর হয়তো 7-8টা গুরুত্বপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ লক্ষণ, যেটি নাইট্রিক অ্যাসিডের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। তো সেটি আমি একটু রিপিট করছি। একটা শব্দ আমরা যদি মনে রাখি, তাহলে অ্যাসিড নাইট্রিক কে চিনতে কোনো ভুল হওয়ার কথা নয়। একটা শব্দ, সে শব্দটা হচ্ছে অত্যন্ত। মনে রাখবেন, যে মানুষটির অত্যন্ত জিদ, অত্যন্ত মেজাজ, অত্যন্ত খিটখিটা, অত্যন্ত ভীতু, সে হচ্ছে অ্যাসিড নাইট্রিক। তার মানে এই কটা কথা থাকলে অ্যাসিড নাইট্রিক বিষয়টা এরকম না। অ্যাসিড নাইট্রিক এর মানুষেরা এরকম, যদি কারো ওপর একবার রাগ হয়, কারো সাথে ঝগড়া করে, তাহলে সে কবরে যাক আর শ্মশানে যাক, তার আগ পর্যন্ত সে মীমাংসা করবে না, কোনো ভাবেই না। একবার যার উপর তার রাগ হয়েছে, ঝগড়া হয়েছে, তাকে সে কোনোভাবেই ক্ষমা করবে না, কনসিডার করবে না, মাফ চাইলেও মাফ করবে না। এক কথায়, সে তার সাথে আর মিশবেই না, সারা জীবনের জন্য তার একবারে পারমানেন্ট বয়কট। এই হচ্ছে নাইট্রিক অ্যাসিড। যখনই কোনো পেশেন্টের কাছ থেকে শুনবেন যে কারো উপর রাগ হইলে আমি ওকে ক্ষমা করতে পারি না, মাফ চাইলো পা ধরলেও না, আমি কবরে চলে যাব, শ্মশানে যাবো, আর মুখ দেখবো না, ওর সাথে মিশবো না, ওর সাথে কম্প্রোমাইজ করবো না, আপোষ করবো না, এইরকম চিন্তা ভাবনা যদি কোনো মানুষের মধ্যে পান, তাহলে অ্যাসিড নাইট্রিকটাকে মাথায় নিবেন। এরপরে আরো কিছু লক্ষণ আছে, সে লক্ষণ গুলো মেলাবেন। অর্থাৎ এরা বাইচা থাকতে জীবনে কারো সাথে মীমাংসা করতে রাজি না, ঝগড়া হয়েছে তো হয়েছে, মানে চিরস্থায়ী, সারা জীবন রাগ পুইসা রাখে যে এই মানুষটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক, এটা মনে রাখবেন। তাহলে এখন আমরা আসি অত্যন্ত শব্দটাই ব্যবহার করি আবার। অত্যন্ত জিদ, অত্যন্ত খিটখিটা মেজাজ, অত্যন্ত ভীতু, এই তিনটা লক্ষণ এদের মধ্যে প্রায়ই থাকে। এছাড়া এদের সমস্ত স্রাবে অত্যন্ত দুর্গন্ধ। সমস্ত স্রাবের মধ্যে কি আছে? হতে পারে কানের পুঁজ, হতে পারে পায়খানা, হতে পারে প্রস্রাব। বিশেষ করে তার প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ, ঘোড়ার প্রস্রাবে যেরকম দুর্গন্ধ, এইরকম দুর্গন্ধ তার প্রস্রাবের দুর্গন্ধ। এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য। এছাড়া তার ঘাম, তার পায়খানা, তার কানের পুঁজ, তার মুখের দুর্গন্ধ, তার লালায় দুর্গন্ধ, এক কথায় তার যে কোনো স্রাবে এবং মুখে সাংঘাতিক, অর্থাৎ অত্যন্ত দুর্গন্ধ। তাহলে সহজ কথা হলো, মেজাজ যেমন অত্যন্ত, এর সমস্ত স্রাব দুর্গন্ধ অত্যন্ত, আর দুধ অত্যন্ত অসহ্য, অর্থাৎ দুধ খেলে সে সহ্য করতে পারে না, তার সমস্যা হয়। অত্যন্ত শীতকাতর, এত শীতকাতর, শীতের সময় তার দুনিয়ার কাপড় চোপড় দিয়া ঘরের ফুটাফাটি বন্ধ করে একেবারে, যেন কোনোভাবেই তার বাতাস না লাগে, অত্যন্ত শীতকাতর। আর অত্যন্ত পিপাসাহীনতা, তার পানি খাওয়ার প্রবণতা একেবারেই কম, একেবারে পিপাসাহীনতা। এই ছাড়া আরো তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা হলো, সে যদি অসুস্থ হয়, তার শরীরে কোনো রোগ হয় কিংবা তার কোনো মানসিক কষ্ট হয়, শারীরিক রোগ হোক আর মানসিক রোগী হোক, যাই হোক,
শারীরিক রোগ, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, যাই হোক, সে যদি গাড়িতে চড়ে ভ্রমণ করে, মনে করেন বাসে চড়ে, হুন্ডায় চড়ে, লঞ্চে চড়ে, নৌকায় চড়ে, ট্রেনে চড়ে, এক কথায় যানবাহনে চড়ে যখন সে বেড়াবে, তখন তার রোগ লক্ষণ আপনা আপনি কমে যায়, তার মনের কষ্টটাও কমে যায়। অর্থাৎ তার রোগ লক্ষণ এবং মানসিক কষ্ট দুটোই গাড়ি ঘোড়ায় চড়ে বেড়ানোর সময়, জার্নি করার সময়, গাড়িতে চড়ে ভ্রমণের করার সময় কমে যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়া আরো একটা দারুণ গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, তার যে জায়গায় ব্যথা বা ঘা, সেই জায়গায় ব্যথাটা মনে হবে যে একটা ধারালো কাঠি দিয়ে খোঁচা মারলে যেরকম মানুষ ব্যথা পায়, ঠিক এইরকম ব্যথা, অর্থাৎ কাঠি দিয়ে খোঁচা মারার মতো ব্যথা, কেউ কেউ বলছে সুই দিয়ে খোঁচা মারার মতো ব্যথা বা সুচ ফোটানো ব্যথা, যাই বলেন না কেন আপনি, এটিকে একজন বনিশি বলছেন যে কাঁঠি দিয়ে খোঁচা মারার মতো ব্যথা, এটি তার একটি বিশেষ বৈশিষ্ট্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়া চোখের কোণ, ঠোঁটের কোণ, নাকের কোণ, পুরুষদের প্রস্রাবদ্বার, মেয়েদের প্রস্রাবদ্বার, জরায়ুদ্বার, মলদ্বার, এইসব জায়গাগুলো ফেটে যায়। এইছাড়া মিউকাস মেমব্রেন এবং চামড়া যেখানে সংযোগ স্থল, যেমন নাকের মিউকাস মেমব্রেন থেকে এসে চামড়া যেখানে ঠেকছে, পায়খানার রাস্তায় মিউকাস মেমব্রেন থেকে ওই যে নরম পর্দা থেকে শুরু করে এসে চামড়া যে জায়গা ঠেকছে, এই মিউকাস মেমব্রেনের সাথে চামড়ার যেখানে সংযোগ, এই জায়গাগুলো ফেটে যায় বা ঘা হয়, এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে আমরা আর একবার একটু রিপিট করে দেখে আসি। অত্যন্ত জীব, অত্যন্ত খিটখিটা মেজাজ, অত্যন্ত ভীতু, তার সমস্ত স্রাবে অত্যন্ত দুর্গন্ধ, দুধ অত্যন্ত অসহ্য, অত্যন্ত শীতকাতর, অত্যন্ত পিপাসাহীনতা, এবং গাড়ি ঘোড়ায় চড়িয়ে বেড়াইলে তার মানসিক কষ্ট এবং শারীরিক কষ্ট উপশম হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। আর যে কোনো ব্যথা, খোঁচা মারা, কাঠি দিয়ে খোঁচা মারার মতো ব্যথা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। আর চোখের কোন, মুখের, নাকের কোন, পুরুষদের মূত্রদ্বার, জরায়ুদ্বার, মেয়েদের যে কোনো মানুষের মলদ্বার, এইসব জায়গাগুলো ফেটে যাওয়া, এবং মিউকাস মেমব্রেন এবং চামড়া যে জায়গায় সংযোগ হয়েছে, সংযোগ স্থলে ঘা হওয়া, ক্ষত হওয়া বা ফেটে যাওয়া, এটি আর বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এই কটা লক্ষণের মধ্যে এবারে যে আমরা তিনটা, চারটা, পাঁচটা যাই পাই না কেন, আমরা অ্যাসিড নেটটিকে সহজে নির্বাচন করতে পারি। একটা কথা মনে রাখলে, অ্যাসিড নেটটিকে কেউ ভুলেই না, যে কারো উপর রাগ হলেও জীবনে ক্ষমা করতে চায় না। একটা কথা মনে থাকলেই অ্যাসিড নেটটিকে মাথায় রেখে তারপরে আপনি কেস টেকিং করেন, দেখেন অ্যাসিড নেটটিকের মধ্যে আসে কিনা। এই কথা যারা বলে তারা অনেকে অ্যাসিড নেটটিকেরই রুগী, তাদের কেস টেকিং করলে দেখা যায় তার অ্যাসিড নেটটিকের মধ্যে চলে আসতে ছোট। হ্যাঁ, তাই বলে এমন পেশেন্ট অন্য ওষুধে নাই যে রাগ পুষে রাখলে অন্য ওষুধ হবে না, বিষয়টা এরকম না। আমি বলতে চাইছি যে যারা চিরস্থায়ী রাগ পুষে রাখে, সারা জীবনে কাউকে ক্ষমা করতে পারে না, কম্প্রোমাইজ করতে পারে না, এদের অনেকেই অ্যাসিড নেটটিকের মানুষ। এবং এই লক্ষণটার সূত্র ধরে আপনি অ্যাসিড নেটটিকে মনে রাখবেন, কেস টেকিং এ অন্য ওষুধ আসলে অন্য ওষুধ, অ্যাসিড নেটটিক আসলে অ্যাসিড নেটটিক। এখন আমরা আসি রোগ লক্ষণ, তাহলে আজকে দ্বিতীয় পার্ট আমরা শুরু করি। প্রথমে শুরু করি মাথার থেকে, দেখে আসি অ্যাসিড নেটটিকের রোগীর মাথায় কি সমস্যা হয়, কি কি ধরনের রোগ বলা হয়, মাথা ব্যথা করে, কিসে মাথা ব্যথা বাড়ে, যদি আশেপাশে কোনো শব্দ বা গোলমাল হয়, যদি ঝাঁকি লাগে কিংবা নড়াচড়া করে, তাহলে তার মাথা ব্যথা বাড়ে। এইছাড়া টুপি মাথায় দিলে টুপির যে চাপ লাগে, সেই চাপের কারণে তার মাথা ব্যথা সাংঘাতিক বেড়ে যায়। এই টুপির চাপে মাথা ব্যথা বাড়ে, এরকম ওষুধ কিন্তু আরো আছে, অ্যাসিড নেট্রিক ছাড়া কার্বোভেজ আছে, ক্যালকেরিয়া ফস, ক্রোটেটিক, গ্লোনিয়ন, লেকেসিস, সাইলেসিয়া ইত্যাদি। আর মাথা ব্যথায় মাথার চারপাশ মনে হয় শক্ত করে কিছু দিয়ে, ফিতা দিয়ে বা কিছু দিয়ে বাঁধা আছে, এটি আমরা কার্বো এলিমেলি, সালফার ইত্যাদিতে পাই। মাথা ব্যথার ধরন কেমন, মনে হয় যেন হাতুড়ি দিয়ে, হ্যামার দিয়ে পিটাচ্ছে, এইরকম ব্যথা। তবে একটা মজার ব্যাপার হলো, মাথা খুব ব্যথা করছে, যদি ঢিলা করে একটা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখে তাহলে মাথা ব্যথা কমে, ডাক্তার কেন্ট বলছেন, অথবা গাড়িতে চড়ে বেড়ালে তখন তার মাথা ব্যথাটা কমে যায়। এটি একটি অদ্ভুত লক্ষণ বটে, যে মানুষের মাথা ব্যথায় গাড়ি ঘোড়া ঝাঁকিতে বাড়ার কথা, ও গাড়ি ঘোড়া চললে ওর মাথা ব্যথা কমে যায়। এখানে একটা কনকমিটেন্ট লক্ষণ আছে, মাথা ব্যথার সাথে তার বমি ভাব হয়। এছাড়াও কনকমিটেন্ট আরো দুটো আছে, সকালে মাথা ঘোরার কারণে, সরি কনকমিটেন্ট এখানে একটাই, সকালে মাথা ঘোরার কারণে খুব কষ্ট পায়, ফলে বাধ্য হয়ে এরা শুয়ে থাকে। সকালে এদের মাথা অত্যন্ত ঘুরায়, যে কারণে এরা উঠতে পারে না, শুয়ে থাকতে বাধ্য হয়। আর এদের মাথার মাঝখানে টাক পড়ে, সারা মাথায় ফুসকুড়ি হয়, খুব ব্যথা করে ফুসকুড়ির মধ্যে। এখন কিছু পার্টিকুলার লক্ষণ আছে, সেটা আমরা একটু দেখে আসতে পারি। পার্টিকুলার লক্ষণ মাথা ব্যথার ক্ষেত্রে,
পার্টিকুলার লক্ষণের কারণ একটা, অনিদ্রা, উদ্বিগ্নতা, অতিরিক্ত পরিশ্রম কিংবা আপনজনের মৃত্যু কিংবা টুপির চাপে তীব্র মাথা ব্যথা। তাহলে মাথা ব্যথার পার্টিকুলার কারণের মধ্যে এগুলো, অনিদ্রা, উদ্বিগ্নতা, অতিরিক্ত পরিশ্রম, আপনজনের মৃত্যু, টুপির চাপে তীব্র ব্যথা, এগুলো হচ্ছে সব পার্টিকুলার। এছাড়া পার্টিকুলার একটা আছে স্থান, কোন জায়গায় ব্যথাটা মাথার, কপালের বাম পাশের হাড়ে দপদপ করে ব্যথা করে, মনে হয় যেন টেনে ধরেছে অথবা সুই দিয়ে ফুটাচ্ছে এরকম। এছাড়া অনুভূতি, পার্টিকুলার একটা অনুভূতি আছে, মাথা যেন ফিতা দিয়ে শক্ত করে চাপ দিয়ে বাঁধা আছে এমন অনুভূতি। আর ধরনেরও একটা পার্টিকুলার ধরন আছে, ব্যথা হঠাৎ আসে, হঠাৎ যায়, আর ব্যথা দপদপ করে, আর কাঁটি দিয়ে খোঁটা মারার মতো ব্যথা, খোঁচা মারার মতো ব্যথা। এখন আমরা আসি উপশমের ক্ষেত্র, একটা পার্টিকুলার লক্ষণ আছে, সকালে ঘুম থেকে জাগলে তার মাথা ব্যথা কমে, অথবা গাড়িতে ভ্রমণ অবস্থায় মাথা ব্যথা কমে। তাহলে আমরা পার্টিকুলার কতগুলা পেলাম, কারণ, স্থান, অনুভূতি, ব্যথার ধরন এবং উপশম। এখন এই ক্ষেত্রে আমরা একটা কনকমিটেন্ট লক্ষণ পাবো ডাক্তার হেরিং এর মত অনুযায়ী, সকালে মাথা ঘোরা সহ দুর্বলতা এবং মাথার চাঁদি থেকে প্রচুর পরিমাণে চুল পড়ে। চুলটা পড়ে কোথা থেকে? মাথার চাঁদি থেকে। এখন আমরা আসি কান, কানে কম শুনে, তবে গাড়িতে চড়ে বেড়ানোর সময় সে ভালো শুনতে পায়, অদ্ভুত একটা ব্যাপার। এমনিতে সে কম শুনতে পায়, কিন্তু যখন গাড়িতে চড়ে বেড়ায় তখন সে ঠিক ভালো শুনে। এই যে গাড়িতে চড়ে বেড়ালে ভালো শুনে, এমনি সময় কানে কম শুনে, এই ক্ষেত্রে আসি নেটটি ছাড়াও গ্রাফাইটিস এবং গ্রাফাইটিস এবং পালসেটিলাকে পাই। কান থেকে দুর্গন্ধযুক্ত পানির মতো স্রাব বের হয় এবং কানের মধ্যে খোঁচা মারা ব্যথা হয়। কানের বেলায় একটা স্থানীয় লক্ষণ আছে, যখন সে কোনো কিছু চাবায় তখন তার কানের মধ্যে খটখট খটখট করে শব্দ হয়। এখন আমরা আসি চোখের কি কি সমস্যা নাইট্রিক অ্যাসিডে আমরা পাই। চোখে কাঁটি দিয়ে খোঁচা মারার মতো ব্যথা, এর একটাই কথা, এর যে কোনো জায়গার ব্যথায় কাঁটি দিয়ে খোঁচা মারানোর ব্যথা, এইটি একটা বিশেষ বৈশিষ্ট্য। চোখের প্রদাহ, আমরা জানি যে চোখের সাধারণত প্রদাহ সিফিলিটিক টেন্ডেন্সির কারণেই বেশিরভাগ হয়ে থাকে। এর চোখের প্রদাহ, আলো সহ্য করতে পারে না, ঠান্ডায় এবং ঠান্ডা বাতাস বাতাসে ব্যথা বাড়ে, চোখের কোণ ফেটে যায়, চোখে ক্ষত হয়, পুঁজ হয়, চোখের পাতায় আঁচিল এবং স্পর্শ করলে, ওই আঁচিল যদি স্পর্শ করেন তাহলে রক্তপাত হয়। অ্যাসিডনাইট্রিকের আঁচিলের ধর্মই হচ্ছে, যে জায়গায় হোক, এখানে চোখেই হোক আর ওখানে, তার আঁচিল স্পর্শ করলে আঁচিল থেকে রক্ত পড়ে। এটা অন্য ওষুধও পাবেন, সিনামেরিস বা অন্য ওষুধও পাবেন। তো যাই হোক, আমরা আলোচনায় আসি নাক। এদের সহজেই সর্দি লাগার একটা প্রবণতা কাজ করে, এই যে সহজে ইজিলি সর্দি লেগে যায়, এটা শরীর টেন্ডেন্সি। সর্দি সারতে না সারতে আবার সর্দি লেগে যায়, এই মাত্র সর্দি ভালো হলো, দুদিন আগে আবার সর্দি লেগে গেছে। এর সর্দিটা হলুদ সবুজ বর্ণের হয় এবং সর্দিতে বেশ দুর্গন্ধ থাকে। প্রত্যেক শীতকালে বা ঠান্ডা বাতাসের হাঁচি হয়, কাশি হয়, সর্দি লাগে, শীতকালে এলে বলবে ডাক্তার বাবু কি বলবো, শীত এলেই না আমার ঠান্ডা লেগে যায়। শীত তো আমার সহ্য হয় না, দুনিয়ার কাপড় চোপড় দিয়ে নিজেকে ঢেকে রাখি, এরপরও রক্ষা পায় না, শীতকাল আলে আমার হাঁচি কাশি সর্দি শুরু হয়ে গেল। তবে আমি গরম ঘরে থাকলে কিন্তু ভালো থাকি, মানে গরম ঘরে থাকলে তার সর্দিটা একটু আরাম থাকে, এবং এই সর্দির কারণে তার নাকে ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়। সর্দি জ্বরার কারণে সর্দিটা যে জায়গায় লাগে ওখানে ঘা হয়ে যায়, নাকের ডগা লাল হয়ে যায়, ফেটে যায়, তার নিঃশ্বাসে ভীষণ দুর্গন্ধ, নাক দিয়ে প্রায় রক্ত পড়ে, আর রাতে নাইট্রিক অ্যাসিডের নাক বন্ধ হয়ে যায় সর্দির কারণে। তাহলে এর নিঃশ্বাসে ভীষণ দুর্গন্ধ, এর পাশে বসে থাকতে পারবেন না, এরকম দুর্গন্ধ। সহজে সর্দি লাগে এরকম অনেক ওষুধ আছে, সেগুলো আমি নাম বলছি না, ঠান্ডায় বৃদ্ধি সেখানে অনেক ওষুধ আছে, সেগুলোর নাম বললাম না। এখন আমরা দেখে আসি মুখ, জিহ্বা, গলা এবং দাঁত, কোথায় কি সমস্যা নাট্রিক অ্যাসিডের বেলায় ঘটে তা আমরা একটু দেখে আসি। জিহ্বায় বা মুখের ভিতরে ক্ষত হয়, ফাটে, ক্ষত থেকে রক্ত পড়ে, এর একটা বিশেষ বৈশিষ্ট্য, এর যে কোনো জায়গার ঘা থেকে ক্ষত থেকে রক্ত পড়ে, খুব সহজে রক্ত পড়ে, আর ওই জায়গায় কাঠি দিয়ে খোঁচানোর মতো ব্যথা এবং জ্বালা করে। মুখ এবং জিহ্বার ক্ষতে ঠান্ডা বা গরম কোনোটাই সহ্য করতে পারে না, যখনই ঘা হবে ঠান্ডা দিলেও সমস্যা, গরম দিলেও সমস্যা, যে কারণে ওই সময় তার খুব কষ্ট হয়। হ্যাঁ মাহমুদ, অশেষ ধন্যবাদ। তো জিহ্বার চারিদিক ফাটা ফাটা, মাঝখানে গভীর ফাটা, তা জিহ্বাটা যখন দেখতে চাইবেন দেখবেন জিহ্বার চারিদিকে তো ফাটা আছে, স্পেশালি তার জিহ্বার মাঝখানে মনে হবে মারাত্মক ফাটা ফেটে আছে। এদের ঠোঁটের কোন ফাটা, সেই ক্ষেত্রে অ্যাসিডনাইট্রিক অ্যামিটিফাইলাম
স্কন্দরাঙ্গ, গ্রাফাইটিস, সাইলেসিয়া ইত্যাদি ওষুধকে আমরা ফার্স্ট গ্রেডে পাই এই ঠোঁটের কোন ফাটার ব্যাপারে। আর আলজিব্বা এবং মুখের তালু ফুলে যায়, ঠান্ডা লাগলে গলা বা ঘাড়ের গ্ল্যান্ড গুলো ফুলে যায়, খোঁচা মারার মতো ব্যথা হয়, ঢোক গিলতে বা খাবার গিলতে খুব কষ্ট হয়, আর খাওয়ার সময় গলায় খাবার আটকে যায়, মনে হয় যেন গলার ভিতরটা সরু হয়ে গেছে, চেপে গেছে, যে কারণে খাবার ঢুকছে না। এসে বলবে, ডাক্তারবাবু খাবার গিলতে পারি না, আমার খুব কষ্ট হয়, কেন? মনে হয় যেন গলার ভিতরটা চেপে গেছে, স্পেস কমে গেছে, জায়গা কমে গেছে, এরকম মনে করবে। এই যে গলার কোনো কিছু গিলার সময় যে গলায় সাংঘাতিক খোঁচা মারা ব্যথা করে, এক্ষেত্রে আমরা অ্যাসিনড্যাটিক ছাড়াও অ্যাপিসমেল, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়াকার, ভিপাসাল, মার্কসাল, সাইলিসিয়া এবং সালফারকে পাই একেবারে ফার্স্ট গ্রেডে সবগুলাই। এদের দাঁতের মাড়ি থেকে খুব সহজে রক্ত পড়ে, দাঁত নড়ে, রাতে দাঁত ব্যথা রুগী তো অস্থির হয়ে যায়, ঠান্ডা গরম যাই কিছু মুখে রাখুক তাতে তার দাঁত বাড়ে, এই ব্যথা বাড়ে, ঠান্ডা গরম কোনোটাই, যেমন মুখের ঘায়ে ঠান্ডা গরম কোনোটাই নিতে পারে না, ঠিক দাঁত ব্যথা ঠান্ডা গরম যাই দেখ তার ব্যথা বাড়ে। ছোট বাচ্চাদের বিশেষ করে শিশুদের দাঁত ক্ষয় হয়, মুখের মধ্যে পচা দুর্গন্ধ, মারাত্মক বিশ্রী দুর্গন্ধ। আমি একদিন বলছিলাম যে মার্কসলের রুগীরা এত দুর্গন্ধ, ওকে পাশে কোনো ভদ্রলোক কোনো ভালো মানুষ নিতেই চাইবে না, বাড়িতে একটু দূরে বাস, ও কথা বললে দুর্গন্ধে মনে হয় যেন বমি আসবে, এরকম ঠিক নাইট্রিক অ্যাসিডেরও কিন্তু তাই। এই মুখের মধ্যে পচা দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ কিন্তু অনেকগুলো ওষুধের মধ্যে আছে, এই অ্যাসিডেটিক ছাড়াও আর্সেনিক, অ্যাসিড কার্বলিক, কার্বোভেজ, ক্যালিফস, ক্রিওজোট, ল্যাকিসিস, মার্কসল, সালফার, টিউবারকুলিনাম সবগুলো ফার্স্ট গ্রেড। ছোটবেলায় যখন আমরা হাটে বাজারে যেতাম, তখন হকাররা ওষুধ বিক্রি করতো, বিশেষ করে দাঁতের মাজন টাজন এরকম কিছু। একদিন এরকম হঠাৎ হকারে ওই ওষুধ বিক্রি করছে, তো আমরা তখন ছোট মানুষ, তো এই হকার একটা দুষ্টু গল্প বলছে, বলছে জরিনার মা তার স্বামীকে বলছে রাত্রে শুয়ে, যে তোমার মুখটা আমার পাছার দিকে করো, পাছাটা মুখের দিকে করো। তো জরিনা বাবা বলছে, কেন তুমি এরকম কথা বলছো? কয়, তোমার মুখে যে দুর্গন্ধ তার চেয়ে পাছার দুর্গন্ধ বোধ হয় অনেক ভালো। তো যদিও বেচারা রসিকতা করে বলছিল, কিন্তু আমি যখন ডাক্তার হয়ে মার্কসাল অ্যাসিডনেটিক পড়ছি, তখন আমার ওই গল্পটা মনে পড়ছে। সত্যি এদের মুখ এত দুর্গন্ধ যে বউ তার মুখের কাছে মুখ নিয়ে থাকতে পারে না, এই জন্য বলে যে তোমার মুখটা পাত দিয়ে করো আর পাটা মুখের দিকে করো। তো যাই হোক, এখন আমরা আসি গ্ল্যান্ড, গ্ল্যান্ডের উপরে এই ওষুধটার একটা দারুণ কাজ আছে। ঘাড়ের বা বগলের গ্ল্যান্ড গুলো ফুলে যায়, প্রদাহ হয়, এবং প্রদাহের স্থানে চিরিক মারা ব্যথা, অনেক সময় গ্ল্যান্ডে দীর্ঘদিন ধরে পুঁজ হতে থাকে, আবহাওয়া বা তাপমাত্রা একটু পরিবর্তন হলে বা ঘুমানোর সময় ব্যথাটা বেশি বাড়ে বা ব্যথা দেখা দেয়। অ্যাসিডনেটিকের ব্যথার ধরন হচ্ছে ব্যথা হঠাৎ আসে এবং হঠাৎ যায়। তাই যে হঠাৎ আসে হঠাৎ যায়, আর কোন কোন ওষুধে? অ্যাসিডনেটিক, বেলোডোনা, ক্যালিবাইক্রম এগুলো ফার্স্ট গ্রেড, এছাড়াও অ্যাসিড কার্বলিক, আর্জেন্টিকা, ম্যাকফস, রাস্টক, ফাইটোলক্কা এগুলো সেকেন্ড গ্রেড। এদের ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। শ্বাসযন্ত্র দেখে আসছি, শ্বাসযন্ত্রের উপরে কি কাজ আছে। দীর্ঘদিন স্থায়ী ও সাংঘাতিক কষ্টদায়ক কাশি, দীর্ঘদিন স্থায়ী এবং সাংঘাতিক কষ্টদায়ক কাশি হতে থাকে, গলার মধ্যে সুরসুর করে, দিনে তরল কাশি হয়, রাতে শুষ্ক কাশি হয়, সহজে কফ উঠে না, অনেকক্ষণ কাশির পরে সামান্য কফ উঠে, কফ বের করার সময় ঘেমে যায়, কাশছে 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 কফ উঠে না, অনেকক্ষণ পরে একটু কফ উঠছে, ততক্ষণে সে ঘেমে গেছে, কফ পাতলা এবং আঠালো, কখনো রক্ত মিশ্রিত কফ উঠে, এর কফের স্বাদ তিতা, টক কিংবা লবণাক্ত, কফে একটা পচা বিশ্রী দুর্গন্ধ থাকে, শীতকালে নিউমোনিয়া এবং কাশি বাড়ে, কফ উঠলে উপসম্বোধ করে, কফ উঠে না উঠে না, কিন্তু একটু কফ উঠলে খুব আরাম লাগে, ভালো লাগে, কাশির সাথে জ্বর হয় এবং রাতে ঘাম হয়, যখন ধীর গতিতে হাঁটে তখন তার হঠাৎ শ্বাসকষ্ট, হাঁপানিযুক্ত শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, যখন ধীরে ধীরে হাঁটে তখন তার হঠাৎ শ্বাসকষ্ট হয় এবং হাঁপানিযুক্ত শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে। সম্ভবত আমরা গতদিন এই পর্যন্ত পড়ছিলাম, কিন্তু আমাদের মনে করতে না পারার কারণে সেটুকু আবার রিপিট হলো। যাই হোক, যারা নতুন জয়েন করেছে তাদের জন্য ভালো হলো। তাহলে এটি একটি বিশেষ খেয়াল করেন, যে যখন ধীরে ধীরে হাঁটে তখন তার শ্বাসকষ্ট হয় এবং হাঁপানিযুক্ত শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করে, অথচ আমরা জানি যে জোরে জোরে হাঁটলে কিন্তু শ্বাসকষ্ট হওয়ার কথা, এটি একটু উল্টো লক্ষণ এবং পিকুলিয়ার লক্ষণ। আর এরা যখন সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠে, আমি সবার কমেন্ট দেখছি, পরে আমি আপনাদের থ্যাংক জানাবো,
সিঁড়ি দেওয়া যখন ওপরে উঠে তখন খুব ঘন ঘন এবং কষ্টকর শ্বাসপ্রশ্বাস হয়, যে কারণে সিঁড়ি বেয়ে উঠতে খুব কষ্ট হয়। এই যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় কষ্টকর শ্বাসকষ্ট হয় বা ঘন ঘন শ্বাসকষ্ট হয়, এক্ষেত্রে কিন্তু আরো ওষুধ আছে, আর্সেনিক, ক্যালকেরিয়াকাপ, ক্যালকেরিয়াস, কোকা, ইপিকাট, মাকসাল, নেটামির এবং সাইলিসে, সবগুলোই ফার্স্ট গ্রেড। বুকের কিছু সমস্যা আছে, সেটা আমরা একটু দেখে আসতে পারি। এদের বুকে সুই ফুটানোর মতো ব্যথা হবে, যক্ষায় দুর্গন্ধযুক্ত পুঁজ মিশ্রিত কফ উঠবে, রক্ত বমি হতে পারে, ঘন ঘন লাল রক্ত উঠে, জ্বর হয়, রাতে খুশখুশ করে কাশি হতে থাকে, কথা বললেই শ্বাসকষ্ট, রাতে ঘামতে থাকে, ঘামলে শরীর দুর্বল হয়ে পড়ে, আর সকালে তার কণ্ঠস্বর বসে যায়, রোগ বাড়লে তখন তার ডায়রিয়া বা উদারাময় দেখা দেয়। আমরা দেখে আসি পাকস্থলী এবং পেটের কিছু সমস্যা। পাকস্থলীতে ক্ষত, পাকস্থলীর ক্ষতে আহারের পর বহুক্ষণ পর্যন্ত জ্বালা করতে থাকে, যাদের পাকস্থলীতে ঘা হয় এরা খাওয়ার পরে অনেকক্ষণ জ্বালা করে, যে কারণে এরা খেতে ভয় পায়। আহারের পর সামান্য চাপে ব্যথা হয়, একটু চাপ লাগলেই খুব ব্যথা হয়, খোঁচা মারা এবং আঁকড়ে ধরা ব্যথা, ব্যথায় রুগীতে অস্থির হয়ে যায়, নড়াচড়াই বাড়ে, আহারের পর টক ঢেকুর উঠে, গন্ধযুক্ত টক, তিতা বমি হয়, হাঁটলে বা গাড়িতে ভ্রমণ অবস্থায় বমি কমে। এই ক্ষেত্রে যখন বমি হয় তখন এরা যদি হাঁটে কিংবা গাড়িতে উঠে তাহলে আবার বমিটা কমে যায়। হজম শক্তি খুব দুর্বল, নিচ পেটে বায়ু জমে, বায়ু বের হতে চায় না, পেটের মধ্যে গড়গড় গড়গড় করে শব্দ করে, শক্ত করে কাপড় পরলে তখন এদের আমাশয়ের কিংবা পেট ব্যথাটা কমে। শক্ত করে কাপড় পরলে আমাশয় যদি দেখা দেয়, আমাশয় কিংবা পেট ব্যথা কমে। লিভার এবং প্লিহায় কিছু সমস্যা, সেটা আমরা একটু দেখি। এদের লিভার বা প্লিহাটা বড় হয়ে যায়, খোঁচা মারা ব্যথা হয়, লিভারের সমস্যা সহ অনেক সময় জন্ডিস হতে পারে। এখন আমরা দেখে আসি হাত পায়ের কিছু সমস্যা। শীতকালে বাতের ব্যথা হয়, হাত পায়ের গিটগুলো ফুলে যায়, হাঁটার সময় গিটে কটকট কটকট করে শব্দ করে, কোমরে তীব্র ব্যথা হয়, রাতে খোঁচা মারা ব্যথা হয়, হাত পায়ের আঙ্গুল এবং নখ ফেটে যায়, সহজেই নখ ভেঙে যায়, হাতের তালু ঠান্ডা, পায়ের তলা বরফের মতো ঠান্ডা, পায়ের তলা এবং হাতে প্রচুর ঘাম হয়, অত্যন্ত দুর্গন্ধযুক্ত, পায়ের ঘামের কারণে এদের পায়ের চামড়া উঠে যায়, চামড়া নষ্ট হয়ে যায়, মোজা তো টিকেই না, মোজা কয়েকদিন পর পর ছিঁড়ে যায়, বলবে ডাক্তার বাবু কি বলবো, এত বিশ্রী দুর্গন্ধ পায়ে, আর এই পায়ের চামড়া কদিন পর পর উঠে যায়, আর হয় কি আমার মোজায় নষ্ট হয়ে যায়। পায়ের নখ অনেক সময় দেখবেন অনেকের মাংসের মধ্যে ঢুকে যায়, পায়ের নখ মাংসের মধ্যে ঢুকে যায় বা ওই মাংসের মধ্যে বৃদ্ধি পায়, তখন কি খুব কষ্ট হয়, খুব ব্যথা হয়। তো আঙ্গুলহাড়া বা নখের গোড়া পেকে যায়, পুঁজ হয়, ব্যথা করে, তীব্র যন্ত্রণা করে, জ্বালা করে। এই যে আঙ্গুলহাড়া বা নখের গোড়া পেকে যাওয়ার অনেকগুলো ওষুধ আছে ফার্স্ট গ্রেডের, তার মধ্যে অ্যাসিড ফ্লোর, অ্যাসিড নাইট্রিক, অ্যাপিসমেল, ডায়োসকোরিয়া, হিপাসাল, আয়োডিয়াম, ল্যাকিসিস, ম্যাগনেটিস, পলিস, অস্ট, মার্কসল, মাইরেস্টিকা, ফাইটোলক্কা, সাইলিসিয়া, সালফার, টেরেন্টোলা কিউব, সবগুলা ফার্স্ট গ্রেডের। এদের মলদ্বারে অসাধারণ কাজ আছে। এই পেশেন্ট এখন বাংলাদেশে প্রচুর প্রচুর প্রচুর, আমি তো প্রায় বোধহয় প্রতিদিনই পেশেন্ট পাই। দেখে আসি মলদ্বারে কি সমস্যা। প্রায় দুর্গন্ধযুক্ত উদারাময় ভুগে বা ডায়রিয়ায় ভুগে, বিশেষ করে বয়স্ক মানুষদের খুব ঘন ঘন ডায়রিয়া দেখা দেয় এবং খুব দুর্বলতা দেখা দেয়। শীতকালে শুরুতে কিংবা দুধ পান করলে এই ডায়রিয়া দেখা দেয়, দুধ যেদিনই পান করবে এদিনই কাম হয়ে গেছে, আর শীতকাল দেখা দিলেই বিশেষ করে বয়স্ক মানুষদের ডায়রিয়া শুরু হয়। সব সময় তার একটা পায়খানার বেগ থাকে, এই বুঝি পায়খানা হবে, এই পায়খানা হবে, একটা মানে পায়খানার বেগ তার হয়, কিন্তু পায়খানায় বসলে পায়খানা বের হতে চায় না, এমন কি পায়খানা যদি একেবারে নরম তরল হয় পানির মতো, তাও তার প্রেসার দিতে হয়, চাপ দিতে হয়, না হলে মল বের হয় না, আর চাপ দিলেও সামান্য মল বের হয়, মনে হয় যেন মলদারে মল আটকে আছে। এই যে মনে হয় যেন মলদারে মল আটকে আছে, এটা অ্যালুমিনিয়ামের মধ্যেও এই ভাবটা আছে। আর মল ত্যাগের পর নিচ পেট ব্যথা করে, মল ত্যাগের পরে নিচ পেট ব্যথা করে, এই ক্ষেত্রে এটি সম্ভবত আমার মনে নাই বোধহয় ফার্স্ট গ্রেডের লক্ষণ কিনা, এটি মলদার ফেটে যায়, রক্ত পড়ে, তীব্র জ্বালা যন্ত্রণা করে, মলদারের চারপাশে আঁচিলের মতো হয়, মলদারের চারিপাশে যে আঁচিল হয় এটা থুজার মধ্যেও আমরা পাই। এখন মলদারের মল ত্যাগের পরে ব্যথা দীর্ঘক্ষণ থাকে, অনেকক্ষণ ব্যথা থাকে, খুব কষ্ট হতে থাকে, তা আমরা একটু দেখে আসি, তুলনা করি অ্যাসিড নাইট্রিক, মাকসল, নাকভোমের
আমাশয়ের ক্ষেত্রে প্রধানমায়ের ক্ষেত্রে কম্পেয়ারটা করে আসি, অ্যাসিডাইটিসকে আমাশয় রোগে মলত্যাগের পূর্বে, মলত্যাগের সময় এবং মলত্যাগের পর মলদ্বারে অনেকক্ষণ জ্বালা করে, মনে হয় যেন কাঁঠি দিয়ে খোঁচা মারতেছে, যে কারণে 1-2 ঘন্টা সে অস্থির হয়ে হেঁটে বেড়ায়, বাধ্য হয় হেঁটে বেড়াতে। আর মাকসল আমাশয় রোগে মলত্যাগের পূর্বে, মলত্যাগের সময় এবং পরে অনেকক্ষণ পর্যন্ত তার কুণ্ঠন চলতে থাকে। তাহলে আমরা অ্যাসিড নাইট্রিকে পেলাম মলত্যাগের পূর্বে, সময় এবং পরে ভীষণ জ্বালা, কাঠি দিয়ে খোঁচা মারার মতো ব্যথা। আর মাকসলে মলত্যাগের পূর্বে, মলত্যাগের সময়, মলত্যাগের পরে কুণ্ঠন, মনে হয় যেন কুণ্ঠন দিতেই আছে, কুণ্ঠন দিতেই আছে, কুণ্ঠন দিতেই আছে, মানে কুণ্ঠনটা তাকে পাগল করে ফেলে। এই যে কারণে অনেক সময় মলদ্বারে ব্যথা হয়ে যায়। এখন আমরা দেখে আসছি নার্স ভূমিকা। আমাশয় রোগে মলত্যাগের পূর্বে, মলত্যাগের সময় মলদ্বারে ব্যথা থাকে, কিন্তু মলত্যাগের পরে তার ব্যথা কমে যায়। এখন আমরা আসি ন্যাট্রিক অ্যাসিডের কোষ্ঠবদ্ধতা। কোষ্ঠবদ্ধতা অত্যন্ত কুণ্ঠন দেয়, কিন্তু সামান্য মল বের হয়, মনে হয় যেন মল ভিতরে রয়ে গেল। মলত্যাগের প্রচন্ড বেগ, কিন্তু মল তরল নরম যাই হোক না কেন, কুণ্ঠন না দিলে মল বের হয় না, কুণ্ঠন দিলেও সামান্য বের হয়। মলদ্বারের ফোড়ায়, যদি কখনো অ্যাসিডাইটিকের মলদ্বারে ফোড়া হয়, ফোড়ায় রুগী পাগল হয়ে যায়, ব্যথায় চিৎকার করতে থাকে। এছাড়াও মলদ্বারে মাংস বৃদ্ধি, আঁচিল, ভগন্দর, ক্যান্সার, ক্ষত, মলদ্বার ফাটা ফাটা, স্বরণান্ত বের হয়ে যাওয়া, ভীষণ যন্ত্রণা করা, ইত্যাদি ইত্যাদি অনেক ক্ষেত্রে এই ওষুধটা খুব দারুণ কাজ করে। এখন আমরা আসি মলদ্বারের আঁচিলে। ডাক্তার নেসের 3টা খুব পছন্দের ওষুধ আছে। মলদ্বারের আঁচিলে যত ওষুধ আছে তার মধ্যে 3টা ওষুধ ডাক্তার নেস খুব পছন্দ করতেন, এবং এই 3টাই উনি বেশি ব্যবহার করতেন। তার মধ্যে অ্যাসিডাইটিক, থুজা এবং স্ট্যাফিসেগ্রিয়া, 3টাই ফার্স্ট গ্রেডের। এখন আমরা, উনি কিন্তু 3টাই ফিক্সড ওষুধ দিতেন, এরকম না, লক্ষণ অনুযায়ী দিতেন, কিন্তু এই 3টা ওষুধই ওনার হাতে বেশি ব্যবহার হইতো এই ক্ষেত্রে মলদ্বারের আঁচিলে। এখন আমরা আসি অশ্বরোগে। আমরা দেখে আসি মল খুব নরম হলেও মলত্যাগের সময়, মলত্যাগের পরে মলদ্বারে সাংঘাতিক জ্বালা করে, এমনকি মল নরম হলেও, যে কথা আমি খানিক আগে বললাম, সেক্ষেত্রে অ্যাসিডাইটিক, অ্যালুমিনাম, নেট্রামিউরেটানিয়া, আরো 4টা ওষুধে আমরা পাই কাঁঠি দিয়ে খোঁচা মারার মতো ব্যথা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ বলছেন ডাক্তার ক্লার্ক। আর উজ্জ্বল লাল বর্ণের, প্রচুর দুর্গন্ধযুক্ত রক্ত পড়ে, মলদ্বার থেকে যে রক্ত পড়ে সেটা প্রচুর দুর্গন্ধযুক্ত এবং উজ্জ্বল লাল বর্ণের, মনে হয় যেন মলদ্বারে কাঁচের টুকরা ঢুকানো আছে, কাঁচের ভাঙা টুকরা দিয়ে খোঁচাচ্ছে, এইরকম ব্যথা, ধারালো কাঁঠি দিয়ে খোঁচাচ্ছে এমন ব্যথা। মলত্যাগ করার সময় অর্শের ব্যথায় রুগী ঘেমে যায়, এত ব্যথা হয় যে রুগী ব্যথায় ঘেমে যায়, ব্যথার কারণে মলদ্বার স্পর্শ করা যায় না। এই যন্ত্রণা মলত্যাগের পর 2-3 ঘন্টা পর্যন্ত চলতে থাকে। রোগী বলবে বাথরুম থেকে আসার পরও 2-3 ঘন্টা কন্টিনিউ ব্যথা চলছে, 1-2 ঘন্টা ব্যথা চলছে, ফলে আমি ব্যথায় অস্থির হয়ে পড়ি, এত যন্ত্রণা হয় যে যন্ত্রণার জন্য আমি বসতে পারি না, আমি 1-2 ঘন্টা হেঁটে বেড়াইতে বাধ্য হই, এই যন্ত্রণার জন্য 1-2 ঘন্টা হেঁটে বেড়াইতে বাধ্য হয়, এরকম কথা কিন্তু রেটানিয়ার রুগীও বলবে, বলছেন ডাক্তার নিয়ে। কিন্তু মল ত্যাগের পর দীর্ঘ সময় যন্ত্রণার জন্য অনেক সময় রোগী দুর্বল হয়ে পড়ে, তখন প্রতিবার মল ত্যাগের পর শুয়ে পড়তে বাধ্য হয়। মানে এই এটা যখন কন্টিনিউ ব্যথা চলতে থাকে দিনের পর দিন, তখন প্রথম প্রথম সে যন্ত্রণায় বসতে পারে না, এত যন্ত্রণা হেঁটে বেড়ায়, কিন্তু শেষের দিকে হয় কি দুর্বল হয়ে পড়ে, তখন সে মল ত্যাগের পরে এসে শুয়ে পড়তে বাধ্য হয়, মনে হয় যেন যন্ত্রণায় মলদ্বার ফেটে গেছে। এই যে যন্ত্রণায় মলদ্বার ফেটে গেছে এরকম মনে হয়, এটা কিন্তু নেট্রামিউর মধ্যেও আমরা পাই। তাহলে আমরা কি পেলাম, পাইলছে তার ব্লিডিং হবে, প্রচুর জ্বালা হবে, জ্বালা যন্ত্রণায় সে কষ্টে হেঁটে বেড়াবে, অস্থির হয়ে পড়বে, পায়খানার রাস্তায় হাত দেয়া যাবে না, ব্যথার সময় ঘেমে যাবে, আর মনে হবে যেন জানটা বাইমনটা বের হয়ে যাচ্ছে। তো এই যে মলত্যাগের পরে যন্ত্রণা, এটা অ্যাসিড মিউর, অ্যাসিড নাইট্রিক, স্কুলাস, অ্যালো, ইগনেশিয়া, মাকসল, রেটানিয়া, সালফার ইত্যাদি ওষুধে পায়, সবগুলোই ফার্স্ট গ্রেড। মলত্যাগের পর কয়েক ঘন্টা পর্যন্ত মলদ্বারে কেটে ফেলার মতো যে তীব্র ব্যথা হতে থাকে, এটি বলছেন ডাক্তার টাইলার। এই ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক, রেটানিয়া, স্কুলাস, অ্যাসিড মিউর, গ্রাফাইটিস, ইগনেশিয়া, নেট্রামিউর, সাইলেনসিয়া, থুজা, অনেকগুলো ওষুধ আমরা পাই, যদিও সবগুলো থার্ড গ্রেডে। তাহলে লম্বা সময় ব্যথা হয়, আমরা যদিও অনেকগুলো বই একটা দুটো ওষুধ পাই রেটানিয়ার, অ্যাসিড, অ্যাসিড নাইট্রিক, কিন্তু অন্য বইতে আমি ঘেটে ঘেটে দেখলাম অনেকগুলো ওষুধ আছে।
অর্শরোগে সহজে রক্তপাত হয়, অ্যাসিনড্রাইটিক, অ্যালো, ক্যাকটাস গ্র্যান্ডি, ক্যালক্রিয়াকার্ম, হেমামেলিস, নাকভাম, সালফারে। তাহলে অর্শরোগে সহজে রক্তপাত হওয়া অনেকগুলো ওষুধ আছে, সেগুলো সবগুলো ফার্স্ট গ্রেড যেগুলো বললাম। এখন আমরা কম্পেয়ার করে আসি, কলিনসোনিয়াকে আগে দেখি। কলিনসোনিয়ার অর্শ এবং কোষ্ঠবদ্ধতা লক্ষণে অ্যাসিনড্রাইটিকের সাথে এতটাই মিল, পার্থক্য করা কঠিন হয়ে যায় যে অ্যাসিনড্রাইটিক না কলিনসোনিয়া। লক্ষণ অনেকগুলো কাছাকাছি লক্ষণ দেখা যাক। উভয় ওষুধের সুচ ফোটানো ব্যথা আছে, অত্যন্ত দুর্বলতা বোধ আছে, রক্তপাত আছে, শীতকাতরতা আছে। তাহলে উভয় ওষুধের মধ্যে এতগুলো লক্ষণে মিল আছে, তবে অ্যাসিনড্রাইটিকের অত্যন্ত রাগ ও প্রস্রাবে সাংঘাতিক ঝাঁঝালো দুর্গন্ধ কলিনসোনিয়ার মধ্যে কিন্তু নাই। তাহলে আমরা একই রকম লক্ষণ পেলাম, সুচ ফুটানো ব্যথা, দুর্বলতা, রক্তপাত, শীতকাতরতা, কিন্তু পার্থক্য কোথায়? অ্যাসিনড্রাইটিকের প্রস্রাবে ভীষণ দুর্গন্ধ এবং অত্যন্ত বদমেজাজি, অত্যন্ত রাগী, যেটা কলিনসোনিয়ার মধ্যে নাই। এখন আমরা আসি অ্যাসিনড্রাইটিকে, তো বললাম খিটখিটা মেজাজ, স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন, খুব টেনশন, এরা স্বাস্থ্য নিয়ে খুব টেনশন, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, আমি তো অসুস্থ হয়ে যাবো, তবে মানে তার রোগ বালা এবং স্বাস্থ্য নিয়ে সে খুব টেনশন করে। চর্বি জাতীয় খাবার খুব পছন্দ, মাংসের মধ্যে থেকে বেছে বেছে চর্বিটা খেয়ে ফেলবে। আর খুব শীতকাতর, মল নরম হলেও কুণ্ঠন না দিলে মর বের হয় না, আর মলত্যাগের পর মলদ্বারে দীর্ঘক্ষণ জ্বালা করতে থাকে, খোঁচা মারা ব্যথা হতে থাকে এবং দুর্গন্ধযুক্ত রক্তপাত হতে থাকে। আর্সেনিকে আমরা একটু দেখে আসি, খিটখিটা মেজাজ, খুঁতখুঁতে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেও স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, চর্বি খাবার তারও খুব পছন্দ, সেও শীতকাতর, মলদ্বারে তার প্রদাহ হয়, কিন্তু অ্যাসিডনেটিকের মতো সারা জীবন রাগ পিসারা খাপাটি কিন্তু সে নয়। আর অ্যাসিডনেটিক কিন্তু আর্সেনিকের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে খুঁতখুঁতে নয়, তফাৎ গুলো এইখানে খেয়াল করতে হবে। এখন আমরা আসি নাকভম, সেও খিটখিটা মেজাজ, খুব খুঁতখুঁতে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তবে এর মধ্যে একটা তফাৎ আছে, এর আবার মাতাব্বরী করার স্বভাব, নেতৃত্ব দেওয়ার স্বভাব, যে কারোর উপর মাতাব্বরী করবে, নেতৃত্ব দিবে, বুদ্ধি দিবে, অন্য কেউ বসে বসে বুদ্ধি করছে কোন একটা সিদ্ধান্তে, তাই এখানে যে একটা বুদ্ধি দিবে, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, মানে তার মড়লি করার, মাতাব্বরী করার একটা অভ্যাস। চর্বি জাতীয় খাবার তারও খুব পছন্দ, সেও খুব শীতকাতর, তারও মলদ্বারে ব্যথা, তবে ওই যে এই মাতাব্বরি পছন্দ, খুঁতখিতা পরিষ্কার, ও খুঁতখিতা পরিষ্কার, তবে তার মাতাব্বরি করার স্বভাব নাই, এরকম এক একটা জায়গায় এক একটা পার্থক্য। এখন আমরা আসি মলদ্বার ফাটা। মলদ্বার ফাটায় অনেকগুলো ফার্স্ট গ্রেডের ওষুধ আমরা পাই, অ্যাসিডেন্টিক, গ্রাফাইটিস, মিউরিক অ্যাসিড, মিউরিটিক অ্যাসিড, রেটানিয়া, সিপিয়া, থুজা। ক্ষত শরীরের যে কোনো জায়গায় ক্ষত সহজেই সারতে চায় না, এটি সিফিলিটিক টেন্ডেন্সি, এবং ক্ষতের চারিপাশের মাংস উঁচু এবং নিচু আঁকা বাঁকা। খেয়াল করবেন এই অ্যাসিডনাইট্রিকের ক্ষতের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখবেন ক্ষতের চারিধারে মাংস কোনো জায়গায় একটু উঁচু, কোনো জায়গায় একটু নিচু, কোনো জায়গায় একটু আঁকা, কোনো জায়গায় একটু বাঁকা, অসমান, এক কথায় অসমান, এবং দেখতে মনে হবে কাঁচা মাংসের মতো, এটি সিফিলিটিক একটি দোষ। ক্ষতের বৈশিষ্ট্য হলো ক্ষতের স্থানে প্রচুর মাংস গজায়, দেখবেন নতুন নতুন মাংস গজাচ্ছে, আর ক্ষত সামান্য একটু ছুঁবেন, একটু স্পর্শ করবেন, একবারে রক্ত পড়া শুরু হয়ে গেল। ক্ষতে খোঁচা মারা, চিড়িক মারা ব্যথা, জ্বালা করা ব্যথা, এবং সেটা ক্ষতটা পচে যেতে থাকে, পচনশীল ক্ষত। ঠান্ডা আবহাওয়ায় পুরাতন ক্ষতে খুব যন্ত্রণা হয়, যদি পুরাতন কোনো ক্ষত থাকে শরীরে আর আবহাওয়া ঠান্ডা হয়, খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা করে, ক্ষতে ঠান্ডা প্রয়োগ করলে জ্বালা আরো বেড়ে যায়, ঠান্ডা পানিতে স্নান করলে রক্তস্রাব বাড়ে। এখন আমরা দেখে আসি পুরুষ লিঙ্গ, পুলিঙ্গ, প্রস্রাবের দ্বার সংকীর্ণ হয়ে যায়, লিঙ্গে ক্ষত হয়, তা থেকে দুর্গন্ধযুক্ত রস কিংবা রক্ত পড়ে, ক্ষতে পুজ হয়, তাহলে লিঙ্গে ঘা, লিঙ্গ থেকে দুর্গন্ধযুক্ত রস বা রক্ত পড়ে, মামড়ি পড়ে, ক্ষত ক্রমশ বাড়তে থাকে, প্রস্রাব দ্বার এবং প্রস্রাব নালীতে সুচ ফোটানো ব্যথা হতে থাকে, এবং লিঙ্গের এই ফুটার মধ্যে মনে হয় যে গরম কাঠি ঢুকাচ্ছে, এরকম ভীষণ যন্ত্রণা অনুভব হয়, লিঙ্গ ফুলে, ব্যথা করে, স্পর্শ করা যায় না, সিফিলিস, গনোরিয়াতে এটি দারুণ কাজ করে, প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যায়, লিঙ্গে আঁচিল, এই যে লিঙ্গে আঁচিল, এটি আবার সাইকোটিক দোষ, লিঙ্গের আঁচিলে অ্যাসিডনাইট্রিক খুব ভালো কাজ করে, যদি অন্যান্য লক্ষণ আমরা মিলিয়ে দিতে পারি। এখন আমরা দেখে আসি স্ত্রী রোগ, মেয়েদের প্রস্রাবের জায়গা চুলকায়, ফুলে যায়, জ্বালা করে, ঠান্ডা পানি দিলে চুলকানি আরো বাড়ে, সাদা স্রাবের কারণে জরায়ু চুলকাতে থাকে, অ্যাসিডনাইট্রিক, ক্যালক্রিয়াকার্ম, ক্রিওজট, সিপিয়া, ফার্স্ট গ্রেডের, সহবাসের পর জরায়ু চুলকায়, এটি অ্যাসিডনাইট্রিকের একটি প্রথম শ্রেণীর লক্ষণ। প্রস্রাবদ্বার ফেটে যায়, ক্ষত হয়, রক্ত পড়ে, জরায়ুর নিচের দিকে নেমে যায়, মনে হয় যেন নাড়ি ভুঁড়ি প্রস্রাবের দ্বার দিয়ে বেরিয়ে আসছে, যেটা সিপিআর মানুষেরা মনে করে, সিপিআর মানুষদের এরকম মনে হয়, সামান্য পরিশ্রমে জরায়ু থেকে রক্তস্রাব হয়,
আঠালো সাদা স্রাব হয়, সাদা স্রাব খুব দুর্গন্ধযুক্ত। আবার অনেক সময় মেয়েদের গর্ভপাতের পর বা বাচ্চা প্রসবের পর প্রচুর রক্তপাত হয়, রক্তের রং উজ্জ্বল লাল টকটকে। মেয়েদের জরায়ুতে আঁচিল কিংবা টিউমার, যেটি সাইকোসিস দোষ, সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে। এখন আমরা একটু দেখে আসি প্রস্রাবের ক্ষেত্রে। অ্যাসিড নাইট্রিক এর প্রস্রাবের উপর অসাধারণ কিছু কাজ আছে। দাঁড়িয়ে অনেকক্ষণ কুণ্ঠন দিলে তবে প্রস্রাব হয়, প্রস্রাব হতে চায় না। কখনো কখনো প্রস্রাব করার সময় ভীষণ জ্বালা করে, সুস্ফুটানো ব্যথা হয়। প্রস্রাব করার পর 2-3 ঘন্টা পর্যন্ত যন্ত্রণা চলতে থাকে, যেমন পায়খানা রাস্তায়, পায়খানার পরে 2-3 ঘন্টা জ্বালা করতে থাকে পাইলসের রোগীর। অনুরূপ প্রস্রাবের যন্ত্রণা 2-3 ঘন্টা পর্যন্ত হতে থাকে, যে কারণে রোগী অস্থির হয়ে পড়ে। প্রস্রাবের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, একবারে তীব্র দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো গন্ধ। যারা গ্রামের মানুষ ঘোড়ার প্রস্রাবের দুর্গন্ধ শুনে, যাদের মানে নাকে গেছে, তারা বুঝবে ঘোড়ার প্রস্রাবের মতো মারাত্মক পচা দুর্গন্ধ, ঝাঁঝালো দুর্গন্ধ। এবং প্রস্রাব করার সময় সে বলবে, ডাক্তার সাহেব প্রস্রাব তো সাধারণত গরম হয়ে বের হওয়ার কথা, কিন্তু আমি যখন প্রস্রাব করি মনে হয় প্রস্রাব ঠান্ডা অনুভব হয়। এই যে ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ, আরো ওষুধ আছে কিন্তু, অ্যাসিড বেনজোয়েট ইত্যাদি। প্রস্রাব করার সময় শরীর শীত শীত করে, এটা প্ল্যাটিনাই ফার্স্ট গ্রেড এর লক্ষণ। এছাড়া অ্যাসিড নাইট্রিক ক্যালসিয়াম লাইকোপোডিয়াম ইস্টামোনিয়াম থুজাই সেকেন্ড গ্রেড। ডাক্তার ন্যাশ, হ্যাঁ ডাক্তার গোকুল বর্মন স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। ডাক্তার ন্যাশের মতে প্রস্রাবের সাংঘাতিক দুর্গন্ধে গুরুত্বপূর্ণ 3টা ওষুধ আছে। ডাক্তার ন্যাশ বলছেন প্রস্রাবের সাংঘাতিক দুর্গন্ধে অনেক ওষুধ থাকলেও গুরুত্বপূর্ণ 3টা ওষুধের কথা উনি বলছেন, অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড বেনজোয়িক এবং সিপিয়া। একটু আমরা কম্পেয়ার করি, অ্যাসিড বেনজোয়িকে হচ্ছে ঘোড়ার প্রস্রাবের মতো ঝাঁঝালো দুর্গন্ধ, প্রস্রাব একটু লালচে ভাব। আর অ্যাসিড নাইট্রিক, আগে বললাম অ্যাসিড বেনজোয়িক যে ঘোড়ার প্রস্রাবের মতো ঝাঁঝালো দুর্গন্ধ, প্রস্রাব লালচে। আর অ্যাসিড নাইট্রিক হচ্ছে প্রস্রাবে ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ, ঝাঁঝালো দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, কিন্তু প্রস্রাবের রং কালচে কিংবা বাদামি রং। আর সিপিয়া, সিপিয়ার প্রস্রাবে কিছুটা টক গন্ধ, ঝাঁঝালো পচা দুর্গন্ধ, তবে বাদামি বা কালচে রং। এখন আমরা আসি এর স্রাব কেমন দেখে আসি। এর সমস্ত স্রাবই ভীষণ দুর্গন্ধ, এক কথাই শেষ। যে কোনো স্রাবই হোক, সে রক্ত স্রাব হোক, সাদা স্রাব হোক, পায়খানা হোক, প্রস্রাব হোক, কানের পুঁজ হোক, নাকের সর্দি হোক, এক কথায় সমস্ত স্রাবে দুর্গন্ধ কমন। এবং ঘামটা পর্যন্ত ভীষণ দুর্গন্ধ, আষ্টে দুর্গন্ধ। তবে এর সমস্ত স্রাব কিন্তু পাতলা, যেখানে লাগে সেখানে ঘা সৃষ্টি হয়, যেখানে লাগে স্রাবটা সেখানে ঘা হয়ে যায়, ক্ষত হয়ে যায়, এটি সিফিলিটিক টেন্ডেন্সি। এখন আমরা দেখে আসি অ্যাসিড নাইট্রিকের জ্বরের অবস্থা কি। প্রায় ঘুষঘুষে জ্বর হতে থাকে, জ্বরটা সবিরাম বিরতি দিয়ে দিয়ে আসে, বিকেল বা সন্ধ্যা থেকে শুরু হয়ে প্রায় সারা রাত থাকে, জ্বর অবস্থায় কোনো পিপাসা থাকে না। এই কথাটা মনে রাখতে হবে, জ্বরে পিপাসা নাই, এটি অ্যাসিড নাইট্রিকের অন্যতম বড় গুরুত্বপূর্ণ লক্ষণ একাধিক মনীষীর মত। সন্ধ্যায় খুব শীত শীত করে, জ্বরের সময় প্রস্রাবে খুব দুর্গন্ধ, এবং টাইফয়েড বা সাংঘাতিক জ্বরের সময় মলদ্বার দিয়ে রক্ত পড়ে। এর একটা বিশেষত্ব হচ্ছে যে এর জ্বরে বা টাইফয়েড জ্বরে মলদ্বার দিয়ে রক্ত পড়ে। আঁচিল, সিফিলিস জাতের আঁচিল, খাঁজ কাটা কাটা আঁচিল, মনে হবে যে খাঁজ কেটে কেটে আঁচিলকে মনে হবে যেন ডিজাইন করা আছে, খাঁজ কাটা কাটা আঁচিল, অনেক সময় নরম ভিজা রসযুক্ত আঁচিল, এর আঁচিল পানিতে ধুইলে রক্ত পড়ে, খোঁচা মারা ব্যথা হয়। এখন আমরা আসি যে আঁচিল স্পর্শ করলে রক্ত পড়ে, এরকম অনেক ওষুধ আছে, তার মধ্যে অ্যাসিড নাইট্রিক, কস্টিকাম থুজা ফার্স্ট গ্রেড। ফাটা, শরীরের বিভিন্ন জায়গা ফেটে যায়, বিশেষ করে কানের নিচ, চোখের কোণ, নাকের পাতার নিচ, দুই ঠোঁটের কোণ, মলদ্বার, মূত্রদ্বার, জরায়ু, এক কথায় শরীরের অনেকগুলা জায়গায় ফাটে এবং ক্ষত হয়, এবং সেই সব জায়গা থেকে খুব সহজে আবার রক্তও পড়ে। হাড়, সিফিলিস দোষের কারণে হাড়ে ব্যথা, হাড় ক্ষয় এবং হাড় বৃদ্ধি হতে পারে। রক্তস্রাবের প্রবণতা, এটি অ্যাসিড নাইট্রিকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চিত্রের একটা চিত্র, যে সামান্যতেই রক্তপাত হয়, বিশেষ করে এটি একটি বিশেষ লক্ষণ, একটুতেই সহজেই ব্লিডিং, শরীরের যে কোনো কিছু যদি বিঁধে, সামান্য একটু কাটে বা সামান্য ক্ষতে একটু স্পর্শ লাগে, আঁচিলে একটু স্পর্শ লাগে, তাহলে ব্লিডিং শুরু হয়ে গেল।
এবং টাইফয়েড জ্বরে সাংঘাতিক জ্বরের তো মলদ্বার দিয়ে রক্ত পড়ে, সেটা একটু আগে বললাম, জরায়ু থেকে রক্তপাতের একটা প্রবণতা আছে। এই গেল রোগ বালাই। এখন আমরা দেখে আসব কিছু অদ্ভুত বা বিরল লক্ষণ ন্যাট্রিক অ্যাসিডের। দেখে আসি অদ্ভুত বিরল লক্ষণ গুলো কি। উৎকণ্ঠা, মাথা ঘুরা, বধিরতা, গাড়িতে ভ্রমণ অবস্থায় গাড়ির নড়াচড়াই উপশম হয়, কিন্তু গাড়িতে ভ্রমণ অবস্থা বাদে এমনি যদি নড়াচড়া করে তাহলে উপশম হয় না। গাড়িতে নড়াচড়ার মাধ্যমে যদি গাড়ি নড়াচড়া হয় তাতেই তার উৎকণ্ঠা, মাথা ঘুরা, কানে কম শোনা সব উপশম হয়। গাড়িতে ভ্রমণ অবস্থায় গাড়ির শব্দে বধিরতা উপশম হয়, কিন্তু গাড়িতে ভ্রমণ বাদে অন্য শব্দে তার বধিরতার কোনো উপশম হয় না। গাড়িতে ভ্রমণের সময় মন এবং রোগ লক্ষণ ভালো থাকে। হাঁটলে বা গাড়িতে ভ্রমণ অবস্থায় তার বমি কমে যায়। চাবানোর সময় কানের মধ্যে খটখট করে শব্দ হয়। যেসব জিনিস হজম হয় না সেসবই তার খাওয়ার প্রবল ইচ্ছা। রোগ লক্ষণ বাড়লে তার উদারাময় দেখা দেয়। মারা গেছে বা উপস্থিত নাই এমন মানুষের সাথে সে একা একা কথা বলে। যে মানুষটা মারা গেছে কিংবা তার আশেপাশে নাই তার সাথে সে কথা বলছে আপন গতিতে একা একা। পায়ের তলায় ঘাম হওয়ার সময় পায়ের তলায় মনে হয় যেন সুই দিয়ে কেউ ফুটাচ্ছে, খোঁচা দিচ্ছে, এইরকম। এটি একটি ফার্স্ট এইডের লক্ষণ। মেরুদণ্ডে আঘাতের ফলে পায়ের তলায় ঘাম হয়, আঘাত লাগছে মেরুদণ্ডে, পায়ের তলা ঘামে, ফার্স্ট গ্রেডের লক্ষণ। কান্না করার সময় নাক থেকে রক্তস্রাব হয়। হাঁচি বা কাশির সময় নাকে সুচ ফুটানো ব্যথা হয়। গাড়িতে ভ্রমণের সময় উদারাময় কমে যায়। ঠান্ডায় মেয়েদের সাদা স্রাব বৃদ্ধি হয় এবং জননাঙ্গিয়ে চুলকানি হয়। সহবাসের পর জরায়ু চুলকায়, ফার্স্ট গ্রেডের লক্ষণ। রাতে ঘুম থেকে জাগলে শরীরের নিম্নাঙ্গ ঠান্ডা হয়ে যায়। ধীরে ধীরে হাঁটলে হৃৎপিণ্ডের ধড়ফড়ানি বেড়ে যায়। ত্বকের উদ্ভেদ খোলা বাতাসে বৃদ্ধি। আমরা জানি যে ত্বকের উদ্ভেদ সাধারণত খোলা বাতাসে একটু ভালো থাকার কথা, এর ত্বকে যদি কোনো উদ্ভেদ হয় সেটা খোলা বাতাসে বৃদ্ধি হয়। এখন আমরা দেখে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, পৃথিবীর বড় বড় পণ্ডিতদের এই ওষুধ সম্পর্কে কি অবজারভেশন, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, মতামত কি। ডাক্তার টাইলার বলছেন যদি কোনো মানুষ অর্থাৎ কেউ চর্বি জাতীয় খাদ্য এবং লবণ পছন্দ করে এবং সে শীতকাতর হয় এবং উদাসীন হয় তবে তার জন্য অ্যাসিডিটিক ভাববেন। খেয়াল করেন, কেউ যদি লবণ এবং চর্বি জাতীয় খাবার পছন্দ করে, খুব শীতকাতর হয় এবং মনের দিক দিয়ে উদাসীন থাকে, কোনো কাজে তার মন বসে না, উদাসীন, তাহলে অ্যাসিডিটিক ভাবতে বলছেন। অন্য মনীষী বলছেন প্রসাবে ঘোড়ার প্রসাবের মতো তীব্র দুর্গন্ধ এবং ঠোঁটের কোণে ফাটা বা ক্ষত অ্যাসিড নাইট্রিক নির্বাচনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। অন্য একজন মনীষী বলছেন অ্যাসিড নাইট্রিকের রোগীরা প্রায় পুরাতন অসুখে ভুগে, নতুন অসুখের চেয়ে পুরাতন অসুখে বেশি ভুগে। অন্য একজন মনীষী বলছেন যাদের প্রায় উদারাময় দেখা দেয় তাদের জন্য অ্যাসিড নাইট্রিক অসাধারণ, এই ক্ষেত্রে ফসফরাসকেও স্মরণ করতে বলছেন। সুতরাং লক্ষণ সাদৃশ্যে এটিকে মনে রাখতে পারেন। সর্দি স্রাব, লালা স্রাব, রক্তস্রাব, পুজ, সাদা স্রাব, ঘাম, মল, প্রস্রাব সহ সব ধরনের স্রাবে মাছের মতো ভীষণ আষ্টে দুর্গন্ধ থাকে। এর গন্ধের ধরনটা হচ্ছে মাছের, মাছ ধোয়া পানির যে একটা আষ্টে দুর্গন্ধ থাকে পচা মাছের, সেই রকম ভীষণ আষ্টে দুর্গন্ধ। অ্যাসিড নাইট্রিকের বয়স্ক মানুষরা অত্যন্ত দুর্বল এবং এরা প্রায় উদারাময় ভুগে। অধিকাংশ খাদ্য ও আবহাওয়া এদের সহ্য হয় না, ফলে এরা প্রায় সর্দিতে ভুগে এবং উদারাময় ভুগে। যেহেতু তাদের অধিকাংশ খাবার সহ্য হয় না ফলে যা খায় তাতে পেট খারাপ করে, আর এদের আবহাওয়া সহ্য হয় না, যে কারণে আবহাওয়া চেঞ্জ হলে, বিশেষ করে একটু ঠান্ডা আবহাওয়া হলে তার সর্দি লেগে যায়। দুটো কমন রোগ তার প্রায় সর্দি কিংবা উদারাময়। সোরার মতো ঠান্ডা লাগার ভয় ও সর্দি প্রবণতা, সাইকোসিসের মতো মাংস বৃদ্ধি আর সিফিলিস দোষের মতো ক্ষত সৃষ্টিকারী ও দুর্গন্ধযুক্ত স্রাব ইত্যাদি বর্তমান একাত্রিত থাকলে অ্যাসিড নাইট্রিকের পরিপূর্ণ টিউবারকুলার প্রবণতার ওষুধ বলা যায়। খুব গুরুত্বপূর্ণ কথা, সোরার মতো ঠান্ডা লাগার ভয় এবং সর্দি প্রবণতা, সাইকোসিসের মতো মাংস বৃদ্ধি, সিফিলিস দোষের মতো ক্ষত সৃষ্টিকারী দুর্গন্ধযুক্ত স্রাব, এগুলো যদি বর্তমানে একাত্রে থাকে তাহলে বুঝতে হবে ন্যাট্রিক অ্যাসিড পরিপূর্ণ টিউবারকুলার প্রবণতার একটি ওষুধ, অর্থাৎ এই রোগী পরিপূর্ণ টিউবারকুলার দোষে ভুগছে বা আক্রান্ত। যাই হোক, সোরা দোষের উপস্থিতি থাকলে ক্যালকেরিয়া কার্ভের পূর্বে এবং পরে অ্যাসিড ন্যাট্রিক প্রায়ই প্রয়োজন হয়, কারণ এরা পরস্পর অনুপূরক।
আবারও খেয়াল করেন সোরাদোষের উপস্থিতি থাকলে সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভের পূর্বে এবং পরে অ্যাসিড নাইট্রিক প্রায় প্রয়োজন হয়। ক্যালকেরিয়া কার্ভের পর অনুপূরক হিসাবে প্রায় লাইকোপোডিয়ামের প্রয়োজন হয়, কিন্তু রোগীর শরীরে সাইকোসিস এবং সিফিলিস দোষ যদি বর্তমান থাকে তাহলে ক্যালকেরিয়া কার্ভের পরে লাইকোর পরিবর্তে অ্যাসিড নাইট্রিক বা মার্কসলের লক্ষণ দেখা দেয়। শরীরে সাইকোসিস দোষ বর্তমান থাকলে কেলি জাতীয় ওষুধের পরিপূরক হিসাবে অ্যাসিড নাইট্রিকের ক্ষেত্র আসতে পারে বা আসে। সিফিলিস দোষ বর্তমান থাকলে মার্কসলের পরিপূরক হিসাবে অ্যাসিড নাইট্রিক দারুণ কাজ করে। অসুখের অবস্থা যদি সাংঘাতিক ধ্বংসাত্মক হয়, রোগ নিয়ে যদি রোগী খুব টেনশন করে আর মন যদি অত্যন্ত অনমনীয়, মানে ভীষণ বদমেজাজি, ক্ষমা করবে না এইরকম অনমনীয় মনোভাব হয়, তাহলে অ্যাসিড নাইট্রিকের ক্ষেত্র চলে আসে। আরো একবার খেয়াল করেন, অসুখ খুব সাংঘাতিক ধ্বংসাত্মক অবস্থা, রোগীর মনে এই রোগ নিয়ে খুব উদ্বিগ্নতা, খুব টেনশন, এবং তার মেজাজ এখন একবারে অনমনীয়, খুব কড়া, তাহলে সেই ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিকের ক্ষেত্র অটোমেটিক চলে আসে। অ্যাসিড নাইট্রিকের রোগীর শরীরে প্রকাশিত লক্ষণ যদি চাপা দেয়া যায় অথবা অপারেশন করে দূর করে, তাহলে তার শরীরে থাকা রোগ শক্তি টিউবারকুলার দোষের কারণে দেহের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে গিয়ে প্রকাশ করে, লক্ষণ প্রকাশ করে। এই অবস্থায় অ্যাসিড নাইট্রিক টিউবারকুলার প্রকৃতির মধ্যে দিয়ে খুব স্পষ্ট ভাবে তার লক্ষণ প্রকাশ করে এবং আরোগ্যের শেষ একটা সুযোগ এনে দেয়। তখন যদি চিকিৎসক বুদ্ধিমত্তার সাথে অ্যাসিড নাইট্রিকটা প্রয়োগ করতে পারে, তবে তার সাংঘাতিক পচন এবং ক্ষয়, বুদ্ধিমত্তার সাথে অ্যাসিড নাইট্রিক প্রয়োগ করতে না পারে, ওষুধ নির্বাচন ভুল করে, তাহলে রোগী সাংঘাতিক পচন এবং ক্ষয় অবস্থায় এসে রোগীর নির্ঘাত মৃত্যু হয়। আমি আবার বলছি কথাটা, সবাই একটু খেয়াল করেন, অ্যাসিড নাইট্রিকের রোগীর শরীরে কোন রোগ লক্ষণ প্রকাশ পেয়েছিল সেটাকে চাপা দিয়েছে ভুল চিকিৎসা দিয়ে অথবা অপারেশন করে দূর করেছে, এই ক্ষেত্রে রোগীর শরীরে থাকা যে রোগ শক্তি সেটা টিউবারকুলার দোষের কারণে দেহের এক অঙ্গ থেকে আর এক অঙ্গে যে প্রকাশ পাবে, তখন এই অবস্থায় এই টিউবারকুলার প্রকৃতির মধ্যে দিয়ে তার খুব স্পষ্ট ভাবে লক্ষণগুলো প্রকাশ করে যা আরোগ্যের একটা সুযোগ এনে দেয়। তখন চিকিৎসক যদি বুদ্ধি খাটিয়ে ওষুধ নির্বাচন করতে পারে তবে ভালো, আর যদি বুদ্ধি খাটিয়ে ওষুধ সঠিকভাবে অ্যাসিড নাইট্রিক নির্বাচন করতে না পারে তাহলে রোগীর পচন দেখা দিবে, ক্ষয় দেখা দিবে এবং শেষ অবস্থা হবে নিশ্চিত মৃত্যু। এখন আমরা আসি অ্যাসিড গ্রুপের, প্রায় সব ওষুধের মতো অ্যাসিড নাইট্রিকের রোগীরাও খুব দুর্বলতায় ভোগে। অ্যাসিড নাইট্রিকের রোগীরা ওষুধের উচ্চ শক্তি সহ্য করতে পারে না, এই কারণে এদের শরীরে উচ্চ শক্তি সহ্যের ক্ষমতা এতটাই সরি এদের শরীরে উচ্চ শক্তির মানে সহ্য ক্ষমতাটা এতটাই কম যে সুনির্বাচিত যে কোনো উচ্চ শক্তি প্রয়োগ করলে ওষুধের কিছু লক্ষণ বৃদ্ধি হওয়া ছাড়া আর কোনো কাজ হয় না, যে কারণে এই ক্ষেত্রে 30, 200 কিংবা 0/1, 0/2 এই ধরনের শক্তি প্রয়োগ করেন অহেতুক বৃদ্ধির যে একটা সম্ভাবনা সেটা থাকে না। তাহলে খেয়াল করতে হবে অ্যাসিড নাইট্রিকের অনেক পেশেন্ট উচ্চ শক্তি সহ্য করতে পারে না, যে কারণে এদের ওষুধ নির্বাচনের সময় খুব খেয়াল রাখতে হয়। যদি আপনি ভুল করে উচ্চ শক্তি নির্বাচন করেন তাহলে এর শুধু রোগ বাড়বে, কোনো ফলাফল পাবেন না। সেই ক্ষেত্রে ছোট শক্তি 30, 200 কিংবা 0/1, 0/2 এরকম ছোট শক্তি দিলে তার বৃদ্ধিটা না হয়ে রোগী আরাম হবে। তারা খুব সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে উচ্চ শক্তি প্রয়োগ করার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে, বিশেষ করে অ্যাসিড নাইট্রিক রোগীর বেলায়। এখন আমরা আসি মুক্ত বাতাস পছন্দ করে যদিও তা সে সহ্য করতে পারে না, এটি হলো টিউবারকুলার দোষ। বদ্ধ ঘরে থাকতে পছন্দ করে না, কোনো পিতা সন্তান জন্মদানের পূর্বে বা কোনো মা কিংবা বাবা সন্তান জন্মদানের পূর্বে যদি সিফিলিস দোষ পারদ জাতীয় ওষুধের কারণে চাপা পড়ে থাকে, আবারও খেয়াল করেন কোনো বাবা বা মায়ের সন্তান জন্মদানের পূর্বে এই বাবা মায়ের যদি সিফিলিস দোষ পারদ জাতীয় ওষুধের কারণে চাপা পড়ে থাকে, তবে তাদের সন্তান জন্মগ্রহণের পরে দ্রুত মুখের ভিতরে ঘা, চোখ থেকে পুঁজের মতো স্রাব, মেরুদণ্ডে ক্ষত এবং টিউবারকুলার দোষের অনেক চিত্র পাওয়া যায়, এবং শিশুর বয়স বাড়লে তখন তার পাকস্থলীতে ঘা এবং ফুসফুসে ঘা প্রকাশ পায়। তাহলে যে সমস্ত বাবা মায়ের সিফিলিস ছিল বাচ্চা জন্ম দেওয়ার আগে, সেই বাবার সিফিলিস পারদ জাতীয় ওষুধ খেয়ে চাপা পড়ে গেছে, এখন এই বাবা মায়ের যদি সন্তান জন্মায় তাহলে দেখা যাবে যে বাচ্চা জন্মের পরে মুখে ঘা, চোখের মধ্যে পুঁজ, মেরুদণ্ডে ঘা এবং টিউবারকুলার দোষের চিত্র পাওয়া যাবে, এবং এই শিশুটা যখনই একটু বয়স বাড়বে, কিশোর হবে, যুবক হবে, তখনই তার পাকস্থলীতে ঘা হবে, ফুসফুসে ক্ষত হবে। সুতরাং ঠিক মতো কেস টেকিং করতে পারলে
আমরা ঔষধ নির্বাচন করতে পারলে এই বাচ্চাটির বর্তমান রোগ তো ভাসারবে, ভবিষ্যতে যে পাকস্থলীতে ফুসফুসে ক্ষত হওয়ার সম্ভাবনা সেটাও দূর করা সম্ভব। যেসব শিশু সিফিলিস দোষ নিয়ে জন্ম লাভ করে তারা সাধারণত ফুসফুসের যক্ষা রোগে আক্রান্ত হয়। ওই যে বাবা মার কারণে, বংশগত কারণে যে সমস্ত বাচ্চারা সিফিলিস দোষ জন্ম নিয়ে জন্মাইছে, এরা যখনই বড় হবে একটু ফুসফুসের যক্ষা রোগে তারা আক্রান্ত হবে। যে সমস্ত মানুষ নিজে সিফিলিস দোষ অর্জন করে এবং ভুল চিকিৎসায় বিসদৃশ চিকিৎসায় চাপা দেয়, পরবর্তীতে তার যক্ষা প্রবণতা দেখা দেয়। যদি পরীক্ষায় পাওয়া যায় কোন রোগীর মধ্যে যে রোগীর যক্ষায় আক্রান্ত কিন্তু ফুসফুসে ক্ষত নাই, তাহলে অ্যাসিডনাইট্রিক দিয়ে কোনো লাভ হবে না। কারণ অ্যাসিডনাইট্রিক এর রোগী হলে তার এই ক্ষেত্রে ফুসফুসে ক্ষত অবশ্যই অবশ্যই থাকতে হবে। আরো একবার খেয়াল করেন, কোন রোগীর পরীক্ষায় পাওয়া গেছে সে যক্ষায় আক্রান্ত কিন্তু তার ফুসফুসে ক্ষত নাই, তাকে অ্যাসিডনাইট্রিক দিয়ে লাভ হবে না। কারণ অ্যাসিডনাইট্রিক এর রোগী হলে তার ফুসফুসে ক্ষত অবশ্যই থাকবে, এটি একজন পণ্ডিত বলছেন। দুর্গন্ধযুক্ত চটচটে ঘাম, সাংঘাতিক দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো প্রস্রাব, শরীরে ঘন ঠান্ডা অনুভব, ঘন ঘন ঠান্ডা অনুভব, সর্দি উদারাময়, ক্ষত ইত্যাদি যক্ষা রোগে অ্যাসিড নাইট্রিক পূর্ণাঙ্গ লক্ষণ। কিন্তু অ্যাসিড নাইট্রিক এর পূর্ণাঙ্গ যক্ষা লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই রোগী প্রায় মৃত্যু পথযাত্রী হয়ে পড়ে। সুতরাং খুব নিখুঁত ভাবে যদি পর্যবেক্ষণ করার মাধ্যমে অ্যাসিড নাইট্রিক নির্বাচন করতে পারি, তাহলে রোগীকে দারুণ ভাবে সুস্থ করার একটা সম্ভাবনা থাকে। আর একবার খেয়াল করেন, দুর্গন্ধযুক্ত চটচটে ঘাম যদি থাকে রুগীর, সাংঘাতিক দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো প্রস্রাব থাকে, শরীরে ঘন ঘন ঠান্ডা অনুভব হয়, সর্দি এবং উদারাময় এবং ক্ষত ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে বুঝতে হবে যে যক্ষা রোগ অ্যাসিড নাইট্রিক এর এইসব হচ্ছে পূর্ণাঙ্গ লক্ষণ। কিন্তু অ্যাসিড নাইট্রিক এর পূর্ণাঙ্গ যক্ষা লক্ষণ প্রকাশ পাওয়ার আগে কিন্তু বেশিরভাগ রুগী মারা যায়। যে কারণে আপনি যখন রুগী পাবেন খুব নিখুঁত ভাবে যদি পর্যবেক্ষণ করে রুগীর ওষুধ নির্বাচন করতে পারেন, তাহলে তাকে কিন্তু ভালো করার একটা সুযোগ থাকে। এই গেল মনীষীদের পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ গুলো অনেক পণ্ডিতের বই ঘেঁটে, এরকম বড় বড় পর্যবেক্ষণ হয়তো হাতে আপনারা বই হিসাবে পেলে বেশি মনে রাখতে পারবেন। আমি আলোচনা করলাম তো হয়তো কিছু মাথায় থাকবে, কিছু বলে যাবেন, এটা বই আকারে হাতে পেলে এই পর্যবেক্ষণ গুলো খুব মূল্যবান পর্যবেক্ষণ। আসি সতর্কতায়, অ্যাসিডনাইট্রিক প্রয়োগের ব্যাপারে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত? অ্যাসিডনাইট্রিক এর পূর্বে বা পরে হিপারসাল প্লাকেসিস ব্যবহার করা উচিত নয়। উচ্চ শক্তির ওষুধ সেবনে রোগ বেড়ে যায় বা রোগীর কষ্ট বেড়ে যায় কোন কোন ওষুধে? অ্যাসিড নাইট্রিক, নালফম, এবং ফলে খুব সতর্কতার সাথে ওষুধের শক্তি নির্বাচন করতে হবে। অনুপূরক ওষুধ হচ্ছে আর্সেনিক, ক্যালকিরিয়াকা, ব্ল্যাকিসিস, নেট্রাম্বিউর। ক্যালিকার্বের পরে অ্যাসিড নাইট্রিক ভালো কাজ করে বলছেন ডাক্তার অ্যালেন। এর ক্রিয়ানাশক কি? ঘন ঘন ডিজিটালিস ক্রিয়ানাশক হিসাবে কখন ব্যবহার হয়, কোথায়? ঘন ঘন ডিজিটালিস এর ব্যবহারের ফলে যদি কোন রোগীর সমস্যা সৃষ্টি হয়, তাহলে অ্যাসিডনাইট্রিক দিলে ডিজিটালিস এর যে অপব্যবহারে সমস্যা হয়েছিল সেটা দূর হয়। নোট আছে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য এরকম, যে অ্যাসিডনাইট্রিক সেবনের পরে ক্রিয়া শুরু হলে কখনো কখনো ত্বকের কোনো কোনো লক্ষণ দেখা দিতে পারে। অ্যাসিডনাইট্রিক দিয়েছেন, রোগীর ওষুধ ক্রিয়া কাজ ক্রিয়া শুরু করেছে, তখন তার ত্বকে কোনো ধরনের উদ্ভেদ বা কিছু একটা দেখা দিতে পারে, অথবা আঁচিল দেখা দিতে পারে। এইসব দেখা দিলে ভয়ের কিছু নাই, বুঝতে হবে যে ওষুধের ক্রিয়া আরম্ভ হয়েছে। আর অ্যাসিডনাইট্রিক এর লক্ষণ থাকা সত্ত্বেও অ্যাসিডনাইট্রিক এ ভালো ফল যদি পাওয়া না যায়, অ্যাসিডনাইট্রিক এর লক্ষণ আছে অথচ অ্যাসিডনাইট্রিক এ ভালো ফল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভ কে মনে রাখবেন। ক্যালকিরিয়া কার্ভ সেই ক্ষেত্রে ভালো ফলাফল এনে দিতে পারে। আর অ্যাসিডনাইট্রিক 30 শক্তির নিচে ব্যবহার না করাই ভালো, এইটি বলছেন ডাক্তার মহিমা মোহন। তো আপনারা সবাই ভালো থাকবেন, মনে রাখবেন অ্যাসিডনাইট্রিক খুব শীতকাতর, খুব বদমেজাজি মানুষ, কাউকে রাগ হলে ক্ষমা করতে চায় না, যার একবার শত্রু হয় সারা জনমের শত্রু হয়ে যায় সে, আর পিপাসা একবারই কম, পানি খেতে চায় না, দুধ একদম সহ্য করতে পারে না, যে কোনো রোগ গাড়ি ঘোড়ায় চড়ে বেড়ালে উপশম, আর যে কোনো ব্যথা কাঠিতে খোঁচানোর মতো ব্যথা, আর বিশেষ করে এর বিভিন্ন জায়গা, নাকের কোন, চোখের কোন, ঠোঁটের কোন, পায়খানার রাস্তার কোন, এইসব জায়গাগুলো ফাটে, এটি তার বিশেষ চিত্র। আর এর সমস্ত স্রাবে মারাত্মক দুর্গন্ধ। এই মাত্র কটা কথা যদি আমরা মনে রাখতে পারি, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড কে ব্যবহার করতে পারবো। অ্যাসিড নাইট্রিক এর অনেক অনেক কাজ আছে। তবে ইদানিং কালে পাইলস এর ক্ষেত্রে যে প্রচন্ড জ্বালা যন্ত্রণা, দীর্ঘক্ষণ জ্বালা যন্ত্রণা, বাকি বাকি লক্ষণ গুলো একটু মিলিয়ে নেবেন, এটির ব্যবহার কিন্তু ব্যাপক ব্যবহার এবং অসাধারণ রেজাল্ট। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আমি একটু দেখে আসি কারা কারা কমেন্টস করেছিলেন। আমি
ডাক্তার জাকির হুসাইন মন্ডল, অশেষ ধন্যবাদ। ডাক্তার জাকির হুসাইন স্যার, ডাক্তার মাহমুদ আমার প্রিয় ছাত্র, সুব্রত দাস ধন্যবাদ। তারপরে আমাদের ডক্টর জুয়েল রানা গোপালগঞ্জ থেকে, তারপর মনসুরুল আমিন, ডাক্তার রহমতুল্লাহ, ডাক্তার নিতাই সরকার আমার খুব প্রিয় মানুষ। ডাক্তার নিতাই বাবু সবসময় আমার ক্লাসে মিস করেই না, আমার খুব ভালো লাগে বেচারাকে, ও মেসেজ পেলেই হয়। তারপরে হোমিও দর্পণ সকল বন্ধু দর্পণের, তারপরে আমাদের আছেন কে ডাক্তার দেবাশিস দেবসিংহ, ডাক্তার দেবসিংহ, ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার, ডাক্তার সুকান্ত মজুমদার, ডাক্তার আলিয়া আক্তার, ডাক্তার গোপীনাথ মন্ডল, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার গোকুল বর্মন স্যার, ডাক্তার আব্দুল হামিদ, আসসালামু তারপরে আলাইকুম স্যার, রেজওয়ান, আমি শামীম আছি স্যার। ও ডাক্তার শামীম অশেষ ধন্যবাদ, ডাক্তার রেজওয়ানা, ডাক্তার আবদুল্লাহ রাব্বি, ডাক্তার হুমায়রা ইসরাত, ডাক্তার বিভাস পাল, ডাক্তার এস কে আমিন, ডাক্তার পরেশ হালদার, শীতল কুমার ঘোষ, তারপরে বিশ্বনাথ দত্ত স্যার, আর একটা আছে কি যেন অট্টো এ টু জেড বোধ হয়, ডাক্তার জয়ন্ত বিশ্বাস, ডাক্তার মোহাম্মদ ফিরোজ মাহমুদ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আমাকে ওই ইটা লিঙ্কটা বা পোস্ট আজকে সাগর দেয়নি সারাদিন, সাধারণত ক্লাস থাকলে সকালবেলা আমার সাথে যোগাযোগ করে, কিন্তু আমি গত রাতে একটু নামাজ রোজা করছি ঘুমাচ্ছি এরকম সে মনে করে আমাকে আর ফোন দেয় না, আমি ভাবছি বোধ হয় ক্লাসটা আজকে বন্ধ, যে কারণে কাউকে মেসেজ দেওয়া হয়নি, মেসেজ দেওয়া হয়নি বিধায় আজকে বোধহয় একটু লোকজন কম হয়েছে। ডক্টর সরোজ কুমার রায় আপনাকে অশেষ ধন্যবাদ। ও যে কথাটা বলছি, আমি আগামীকাল নাইটে বারাসাত আসতেছি, ইন্ডিয়া আসতেছি আর কি, 24 পরগনা বারাসাতে, ওই যে জেলা পরিষদে আমাদের সেমিনার হবে, যারা ওখানকার আশেপাশের কাছাকাছি 24 পরগনার কাছাকাছি বা বারাসাতের কাছাকাছি আপনাদের দাওয়াত রইলো, সেমিনারে আসুন, অথবা সেমিনারে না আসলে দেখা করতে আসুন, যারা মাঝে মাঝে ফোন টোন করে, আমার কাছে তো সবারই নাম্বার নাই, আমি দাওয়াত দিলাম আসেন, দেখা হবে। 11 তারিখ সকালবেলায় প্রোগ্রাম ওখানে, 11 তারিখ সকাল 9টায় প্রোগ্রাম জেলা পরিষদ বারাসাত জেলা পরিষদের ইয়াতে বিল্ডিং এ। ডক্টর শীতল কুমার আপনাকে অশেষ ধন্যবাদ। তো সবাইকে দাওয়াত রইলো, তাহলে আমি আগামীকাল নাইটে উঠবো, 10 তারিখ নামবো, রেস্ট করবো 10 তারিখ, 11 তারিখ প্রোগ্রাম শেষে আমি কলকাতায় শহরে যাব, কলকাতা শহরে ওখানে কিছু ডাক্তার বন্ধুদের সাথে দেখা হবে, তারপরে যাব হলো একটু এতে কি বলো এটাকে জায়গাটা ভুলে গেছি না, শিলিগুড়ি নাকি না কি জায়গা, আরে না দূর, আমরা বেড়াতে যাবো কোথায়, দার্জিলিং যাব, দার্জিলিং, তারপরে একটু বিহার যাব। তো যারা দার্জিলিং এর বিহারের বন্ধুরা আছেন, যারা বারাসাতের কলকাতার বন্ধুরা আছেন, আমার হোয়াটসঅ্যাপ চালু থাকবে, ওটাই ফোন দিলে কথা হবে। ডাক্তার আশুগঞ্জ হোমি কেয়ার, হ্যাঁ অশেষ ধন্যবাদ আপনাকেও। আমার ফোন নাম্বারটা আমি বলি একটু নিয়ে নেন, 01718 01718 520306 01718 520306, এটা সেভ করে রাখেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন, অথবা ইন্ডিয়ান নাম্বারটা আমি পোস্ট করে দেবো, আমি আমি পোস্ট করবো, আমি যেদিন গাড়িতে উঠবো আমি পোস্ট করে দেবো, আমার ইন্ডিয়ান নাম্বারটা আমি পোস্ট করে দেবো, ইন্ডিয়ান নাম্বার আমার কাছে আছে, আমি পোস্ট করে দেবো। সগির উদ্দিন আহমেদ ধন্যবাদ। একটু থাকেন স্যার, আগের নাম্বারটা ইন্ডিয়ান আগের নাম্বারটাই থাকবে তো? হ্যাঁ ইন্ডিয়ান আগের নাম্বারটা থাকবে, আমি নাম্বারটা দেখে বলি, যদি কারো দরকার পড়ে এখন আপনি নিতে পারেন, আমি একটু দেখি। মুর্শিদাবাদ, হ্যাঁ হ্যাঁ ডাক্তার হাসান আসেন, মুর্শিদাবাদ থেকে আসেন, বেড়াতে আসেন, আমি আমি দেখতেছি, আমি একটু নাম্বারটা দেখে নি আমি পাই কিনা। একটু দেখে আসি আমি আমার ইন্ডিয়ান নাম্বারটা, 9162915876 আমি দেখতেছি, আমি দেখতেছি, আমার এখানে সেভ করা আছে, তো আমার তো এত বড় নাম্বার মনে থাকে না,
নাম্বার তো এখানে দেখাচ্ছে না। 1 6 2 আবার 9 on 5 8 7 6 2 0 তাহলে 9 on 6 2 9 on 5 8 7 6 2 0 আর একবার বলি 9 on 6 2 9 on 5 8 7 6 2 0 তাই হচ্ছে আমার ইন্ডিয়ান নাম্বার। হ্যাঁ এখন কথা বলেন, আমার আমি কথা বন্ধ করলাম স্যার। স্যার আমার একটা জায়গায় একটু কনফিউশন আছে, যেমন আপনি বলছেন জরায় মুখ ফেটে যাওয়া এবং জরায় উতে আছে, আমার কাছে মনে হইতেছে একটু জোরে বলতে হবে, একটু জোরে। আমি বলছি যে আপনি বলছেন যে জরায়ুতে আসিল এবং জরায়ু ফেটে যায়, তো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা জনি হবে মনে হয় স্যার, জনি বলতে হয়তো আপনি জরায়ু বলছেন, অর্থাৎ বেজাই না। ওই বলার সময় স্লিপ অফ টাং হয় জয় জয় এর মুখে আর কি, ওই যে প্রস্রাব রাস্তার মুখে ওই সব জায়গায় গুলো হয়। হ্যাঁ তাহলে তো এটা ভেজাই না হবে, অর্থাৎ জনি হবে স্যার। জি ঠিক আছে, ওইটা স্লিপ অফ টাং হয় ধরে আর কি। হুমায়ুর ইসরাত আপনি রাইজ করেছেন, আপনি কিছু বলবেন? জি আপনার কথাগুলো শোনা যাচ্ছে না ম্যাম। আপনি হেডফোন লাগিয়ে থাকলে ওটা খুলে কথা বলুন ম্যাম। হ্যালো আসসালামু আলাইকুম, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন স্যার। আজকে আলোচনা অনেক চমৎকার হয়েছে। একটা স্থানে বলেছেন যে মার্কারি ব্যবহারে, মানে মার্কারির অপব্যবহারে যে সমস্যাগুলো, যে মার্কারি গুলো আসলে বর্তমানে কিসে ব্যবহৃত হয় আর কি কি অ্যাভয়েড করে, মানে সেগুলো কিভাবে অ্যাভয়েড করে, মার্কারি কিসে ব্যবহৃত হয় বা কোন কোন ঔষধে যদি মার্কারি থেকে থাকে সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। এখন মার্কারির ব্যবহার ওইভাবে পাওয়া যায় না, আগে আয়ুর্বেদিক ইউনানি ওষুধ অ্যালোপ্যাথি ওষুধে প্রচুর মার্কারির ব্যবহার হতো, এখন তো এগুলো ব্যবহার কম, কিন্তু আমাদের ওষুধ তো আবিষ্কার হয়েছে অনেক আগে, এখন ওগুলো ব্যবহার খুব কম পাওয়া যায়। ওই যে আয়ুর্বেদিক ইউনানি ওষুধে অ্যালোপ্যাথি ওষুধে কিছু মার্কারির ব্যবহার হতো, এখন এটা খুব কম হয়, আবার কবিরাজি ওষুধে বেশি ব্যবহার হতো, বিশেষ করে পারদের ব্যবহারটা এতে বেশি হতো, ওই কবিরাজি ওষুধে বেশি ব্যবহার হতো। এখন তো বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন ওগুলো ওইভাবে আর গণহারে ব্যবহার হয় না। আপনার কথা খুব ধীরে শোনা যাচ্ছে, আমি খুব ধীরে শুনছি। আমি জানি না, ওটা এটা আমার জানা নাই, প্রসাধনীতে ব্যবহার হয় কিনা আমার জানা নাই। আর কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ ধন্যবাদ স্যার। স্যার ঘাড়ের উপরে, ঘাড়ের উপর যে নরম নেকটা খুব সরু আঁচিল হয়, এগুলো অ্যাসিড নাইট্রিক ছাড়া আর কোনো ওষুধে আছে কি স্যার? ক্যালক্রিয়ার পরে দেখেছি অ্যাসিড নাইট্রিক ভালো কাজ করে। আর আঁচিল যত ধরনের আছে সবগুলাই কিন্তু সহজে সারে, কিন্তু এই যে নরম তুল তুলে একেবারে এই আঁচিল কিন্তু সহজে সারে না। হ্যাঁ হ্যাঁ, এখানে ঘাড়ের কাছে যদি ওই আঁচিলের কথা একজন মনীষীর বই আছে, ইয়াতে আছে, ওই যে মেডোরি নামে আছে, মেডোরি নামের আঁচিলের খুব তুল তুলে নরম। হ্যাঁ যেটা আমাদের হাসান এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে, ইন্ডিয়ান নাম্বারটা দেখেন কমেন্টসে দিয়ে দিয়েছে। তাহলে ওই যে আমাদের ডাক্তার মধ্যে একটু সংশোধন করে দিয়েছে, খেয়াল রাখবেন পুরুষদের যেমন প্রসব যন্ত্রে ওরকম মহিলাদের প্রসব যন্ত্রে 22 সাইডে দাঁড়ে আশেপাশে আছিল হয়, এটা মাথায় রেখে বলার সময় শিল্প প্রাং হয়। আর ওই যে ব্রিন্টু আছে যে ঝোলে,
এটাই মনে হয় অ্যাসিডিটি যদি কাজ হয়, তাই না? আপনার নাভির নিচ থেকে নিচের অংশের দিকে একটা নির্দিষ্ট জায়গায় হঠাৎ আগুনের মতন গরম হয়ে উঠে, উঠে এক দুই সেকেন্ড থেকে আবার এটা চলে যায়। এই রোগীটা আমার প্রায় দিনে আসে, কয় যে আমার এটা হয়, এরকম হয় কখনো এক জায়গায়, কখনো আরেক জায়গায়, কখনো ডাইন পায়, কখনো বাম পায়, এরকম গরম হয়ে উঠে কিছু সময় থাকে, থেকে চলে যায়। এরকম কিছু, এরকম কিছু ছোট্ট টুকটাক প্রশ্ন, এগুলো এই এই আলোচনার মধ্যে করলে এগুলো নিয়ে পরে সমালোচনায়। এটা আপনি অমরনাথ স্যারের নাম্বার রাখেন, নাহলে আমার নাম্বার রাখেন, না আর কোন ডাক্তারের নাম্বার রাখেন, পার্সোনালি ফোন দেবেন, জানিয়ে নেবেন। এখানে ধরেন আপনি একটা লক্ষণ দিয়ে একটা ওষুধ বলা একেবারে সমচিন্ন, এটা সমালোচনার একটা রাস্তা তৈরি হলো। ওষুধের জন্য না, এমনি এটার মানে কোন এটার কোন রেপার্টরিতে এরকম কোন কিছু আছে কিনা, বা এরকম এটা কোন পর্যায়ের পরে আর কি, কোথাও না কোথাও আছে। ঘটনা হলো যে আপনি বললাম তো, হয় অমনা স্যারের নাম্বার রাখেন, না আমার নাম্বার রাখেন, নাহলে যে আমাদের রিপনের নাম্বার রাখেন, রিপন তো ইয়াতে রেপার্টরিতে ভালো, তা ঘাটে করে দিবে আপনার একটু পরে। এগুলো সবসময় পার্সোনাল নাম্বারে লক করবেন, এগুলো এই সব জায়গায় না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আমার একটা প্রশ্ন আছে স্যার, বলছি স্যার অ্যাপিসে ফিভারের সঙ্গে অ্যাসিডনাইটিকে ফিভারের থার্স্টের ব্যাপারটা একটু তুলনা করে একটু বলে দেন না। বুঝিনি কথা, প্রশ্নটা আবার করুন। বলছি স্যার অ্যাপিসে অ্যাপিস ফিভারের ফিভারের সময় তোমার থার্স্ট থাকে না, আর অ্যাসিড নাইট্রিকেট ফিভারের তোমার থার্স্টের একটা সম্পর্ক। অ্যাসিড নাইট্রিকের জ্বরে কি পিপাসা আছে? আপনি ওইটা একটু বলে দেন, আর একবার বলে দেন। পিপাসা থাকে না, এটি অ্যাসিড নাইট্রিকের খুব বড় লক্ষণ। জ্বরে পিপাসা নাই, এটিকে একজন মনীষী বলছেন, এটি অ্যাসিড নাইট্রিকের জ্বরের বেলায় খুব বড় লক্ষণ, গুরুত্বপূর্ণ লক্ষণ, এটিকে খুব গুরুত্ব দিতে হবে। আর অ্যাপিস ম্যালিফিকেশন একটা ফিভারের সঙ্গে থার্স্টের ব্যাপারে একটু কম্পেয়ারটা করে কম্পেয়ার, আমার এই মুহূর্তে খেয়াল নাই। স্যার আমার যতটুকু ধারণা অ্যাপিস ম্যালিফিকেশন মানে জ্বরের সময় থার্স্ট থাকে না। না থাকলে দুজনেরই নাই, কিন্তু একজন শীত কাতর আর একজন গরম কাতর। এর জ্বরের টাইম ঘাম, এর জ্বরের টাইম ঘাম, ঘামের দুর্গন্ধ, ওগুলো অ্যাপিসে পাবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশ্ন উত্তর পর্ব নিব না, আমি সর্বশেষ ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে ডেকে নিতে যাচ্ছি। আপনি অল্প একটু কথা বলুন, আমরা 100 জন ছিলাম, এখন 62 জন হয়ে গেছি। স্যার আপনি দুটো কথা বলে, স্যার যেহেতু আগামীকাল গাড়িতে উঠবেন, প্লেনে উঠবেন, যার কারণে স্যারকে নিয়ে আর থাকতে চাচ্ছি না। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, ধন্যবাদ অসাধারণ একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। এবং এই নাইট্রিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ তো অবশ্যই, এটা নিয়ে কোনো সংশয় কিছু নেই। তা ঠিক এইভাবে বললে জিনিসটা ভুল বার্তা যাবে কিনা সেটা একটু ভাবছি, এই ঘটনাটা বলছি আমি। টোটালিটি সব সিম্পটম তো বলা সম্ভব না, পেশেন্টের মূল ব্যাপারটা ছিল যে তার 500 কাছাকাছি সুগার হঠাৎ ধরা পড়লো, প্রফাউন্ড উইকনেস, মানে উইকনেস মানে প্রফাউন্ড উইকনেস। সে আমার এখানেও সে কথা বলতে বলতে যেন শুয়ে মানে শুয়ে পড়ছে, সে কিছুক্ষণ পর পর সে শুয়ে পড়ছে, এরকম একটা ব্যবস্থা। তো আমি 500 ইয়ে তো রীতিমতো, আমার তো 500 কাছাকাছি সুগার তো রীতিমতো ভয় পাওয়ার মতোই ঘটনা। এত বিশ্বাসী যে আপনি যদি না বলেন তাহলে অন্য জায়গায় যাবো, তাহলে আমি অ্যালোপ্যাথি করবো, এরকম টাইপের বিশ্বাসী এটা হলো। তার যেটা প্রবলেম ছিল, তার হাতের এই আঙুলগুলোতে দেখলাম কিছু আঁচিল আছে, এর মলদারে তার পাওয়া যায়, এই আঁচিলগুলো খুব শক্ত টাইপের, বেশ হার্ড, হার্ড ইন নেচার, এটা পেয়েছিলাম।
একটা হচ্ছে কি, তার প্রস্রাবে আমি দুর্গন্ধ অতটা নেই, কিন্তু পায়খানা মারাত্মক দুর্গন্ধ। পায়খানায় গেলে পরে বলছি যে মা পায়খানায় গেলে পরে যাওয়া যায় না, এত বিশ্রী গন্ধ, এত নাক নাক যেন জ্বলে যায় এরকম ইয়ে বলছে। এক ছেলে বলছে ওইখানে গেলে যে নাকটা যেন জ্বালা করে একটা ব্যাপার, মানে রুমাল বেঁধে যেতে এরকম। এইটাকে আমি এই নাইট্রিক অ্যাসিড দিয়ে, আরো কিছু সিম্পটম ছিল, এইটা মূল পিকচারটি এই মুহূর্তে মনে পড়ছে, মোটামুটি এইটার উপর বেশ করে নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম। এবং তার মুখে একটা ভেতরে একটা টিউমার ছিল, বহুদিনের টিউমার ছিল। লাস্ট ভিজিটে দেখা যাচ্ছে টিউমারটা ছোট হয়েছে, এই হাঁচিগুলো কয়েকটা খুশি পড়ে গেছে হাতে। সুগারের লাস্ট রিপোর্ট যেটা, সেটা হচ্ছে এই 200 কাছাকাছি, মানে বিপিটা 200 কাছাকাছি এসছে, 500 থেকে ওখানে নেমে এসছে। এবং উইকনেসটা অনেকটা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে অনেকটা, এগুলো একটু বেড়েছে ইত্যাদি ইত্যাদি। আমি এটাই বলতে চাইছি যে নাইট্রিক অ্যাসিড কিন্তু খুব দুরারোগ্য রোগী, যদি আমরা এটাকে প্রয়োগ করতে পারি। যেসব রোগ কারে এই সুগার সুগার এগুলো যারা 500 কাছে সুগার, মানে এগুলো তাদের মৃত্যুদূত, এইরকম ক্ষেত্রেও আমরা কিন্তু এরকম ব্যবহার করতে পারবো। আমি যতদূর বলছি 200 দিয়েছিলাম, আর 30 থেকে শুরু বলছিলাম মনে করতে পারছি না, খুব হাই পাওয়ারে যায়নি। কারণ ব্যাপার হচ্ছে যে পেশেন্টের এই যে স্যার বলে যে হাই পাওয়ারে যাওয়ার ব্যাপারটা, যেটা যেটা বললেন যে এরকম ওরা রেসপন্স করতে পারে না বা অ্যাগ্রেশন হতে পারে, মূল বিষয়টা হচ্ছে পেশেন্টের এরকম সিভিয়ার উইকনেস যখন আছে, সেখানে ভাইটাল কন্ডিশনটা কিন্তু খুব উইক, সোজা কথা তার লো ভাইটালিটি। লো ভাইটালিটি যখন থাকবে তখন শুধু নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কেন, কোনো ওষুধের ক্ষেত্রে খুব হায়ার পটাশিয়াম দেওয়া খুব রিস্কি। সেক্ষেত্রে 30-200 বা এগুলো সবচেয়ে, আমার স্যার যিনি তখনকার ইলাল স্যার বলে যে ওই 15 ইসে মানে লোয়ার ইয়ে একটি দিয়ে চুপ করে বসে, ভিজিলেন্ট আই মানে দিয়ে চুপ করে নজর রাখতে হবে ইম্প্রুভ হচ্ছে কিনা। এই যে ইম্প্রুভ হচ্ছে কিনা এগুলো বলতে সবসময় যে ফিজিক্যাল সিমটমে ইম্প্রুভ হয় এমন ব্যাপারটা না, মেন্টাল সিমটমের অনেক কিছু বা ফেসিয়াল ইন্ডেক্সের ইম্প্রুভ হতে পারে, মেন্টালি ইম্প্রুভ হতে পারে, এইগুলো কিন্তু ওয়াচ করার মতন কিন্তু চোখ যদি না থাকে, তাহলে কিন্তু আমরা যতই মেডিকেল নলেজ থাক না কেন, আমরা কিন্তু কি করবো, হয় ওষুধ বদল করে ফেলবো না রিপিট করে ফেলবো। মানে এই জায়গাগুলো সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেমন মেটেরিয়াল মেডিকে যেমন খুব সুন্দরভাবে পড়ছি, আজকে আলোচনা নিয়ে আমি কিছু বলছি না, কেন বলার না, মানে এত অসাধারণ যে বলতে গেলে যেন ছোটই হয়ে যাবে সত্যি। মানে এই আর ড্রাগ পিকচারটা যে তৈরি করে দেয়, এটা আশরাফুল স্যারের বহুদিনের পরিশ্রমের ফসল। যারা একটু মেট্রিক মেডিকেল বোঝেন তারা বোঝেন যে একটা কথা দিয়ে, অত্যধিক কথা দিয়ে এই যে একটা সামারি করা, এটা কিন্তু মনে হয় ওইটুকু ওই অত্যধিক কথাটা বলছে, একটা তো ওয়ার্ড মাত্র, কিন্তু একটা ওয়ার্ড ওনাকে আনতে কত বছর লেগেছে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে। মানে সত্যি করে ব্যাপারটা হচ্ছে মেট্রিক মেডিকেল যে সাগর, মহাসাগর, সেইখানে থেকে যদি এইরকম ভাবে মণিমুক্ত ইয়ে নিয়ে এসে ড্রাগ পিকচারটাকে তৈরি করে দেওয়া হলো, ভীষণ কঠিন কাজ। এবং স্যার আমি আপনাকে আবার অনুরোধ করছি, এখনই করবো না, আপনি তো ক্লাস গুলো নিন, কারণ আমার অনেক বন্ধু আছে যারা অলরেডি আপনার ক্লাস তার ফ্যান হয়ে গেছে, আমার পার্সোনাল কিছু বন্ধু আছে তারা বলছে। আজকে যদি খালি ওই সাগর একটু দিনের বেলায় যদি না আমার খালি যদি করতো না লিংকটা দিত, তাহলে আজকেও আমাদের 120 জন থাকতো। হ্যাঁ 100 হয়ে গেছে, 100 হয়েছে কিন্তু অন্তত 120 জন তো হইতোই না। আপনি আমাকে, আমি আমি আপনার লিংকটা পেলাম হলো যখন তখন, আর হাতে আমার 20-25 মিনিট সময়। তো যে কথাটা জিজ্ঞেস করছিল আমাদের একজন ডাক্তার বন্ধু, যে অ্যাপিসের সাথে ওই জ্বরের পিপাসার তফাতটা, অ্যাপিস পিপাসাহীন কিন্তু আপনার এই অ্যাসিডনেটিকের কিন্তু বিকাল থেকে জ্বরটা সন্ধ্যার দিক থেকে আসে আপনার এই আর অ্যাসিডনেটিকের, অ্যাপিসেরও কিন্তু বিকাল 3টা থেকে, তবে অ্যাসিডনেটিকের জ্বরটা বলছিলাম সন্ধ্যার দিকে শীত করে আর কি, আর অ্যাপিসের জ্বরটা যখন জ্বর আসে তখন থেকে শীত করে জ্বর আসে। তো যখন শীত থাকে অ্যাপিসের তখন সামান্য পিপাসা থাকে, কিন্তু যখন শীতকাল চলে যায় গায়ে খুব বেশি তাপ থাকে তখন কিন্তু আর পিপাসা থাকে না, অ্যাসিডনেটিকের কোনো সময়ই পিপাসা থাকে না, কিন্তু অ্যাপিসের
যখন শীত ভাবটা থাকে তখন হালকা পিপাসা থাকে, যখনই শীত ভাবটা চলে যায় মারাত্মক তাপ চলে আসে তখন কিন্তু অ্যাপিসের বেলায় আর পিপাসা থাকে না, মানে পিপাসা দুজনেরই থাকে না, অ্যাপিস এবং অ্যাসিডিক। কিন্তু অ্যাপিসের বেলায় শুধু একটু তফাৎ যে যখন তার শীত করে অ্যাপিসের, মানে জ্বর আসার সময় কিন্তু শীত করে, ওই সময় তার হালকা পিপাসা থাকে, আদারওয়াইজ অ্যাপিসের পিপাসা থাকে না। কিন্তু অ্যাপিসের অ্যাসিডনাইটিকের পিপাসাটা টোটালি থাকে না, তফাৎটা হলো এটুকু। আর এমনিতে তফাতে প্রসাবে দুর্গন্ধ, এই একটা দিয়ে ওর সাথে আর টোটালি মিলবে না। আর এতে শীত কাতর, ও তো গরম কাতর, তো শুধু শীত অবস্থায় হালকা পিপাসা অ্যাপিস, এতটুকু পার্থক্য। তাহলে আমরা কি বেরিয়ে যেতে পারি? সাগর, স্যারের নাম্বারটা আমাকে একটু পাঠিয়ে দিও। স্যার আমি পাঠিয়ে দিব, আমি স্যার আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি স্যার আপনার কাছে। ক্লাসে আসবো স্যার, ফিরে আসি ক্লাসে আসবো। এখন ওষুধ তো আমি এখন ইদানিং করছি কি, ওষুধ গুলো ফাইনালি গুছাচ্ছি, ফাইনালি গুছাচ্ছি, কারণ বইটা দেরি হইতে হইতে মেলা দেরি হয়ে গেছে। আর আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি, নাম্বার পাঠিয়ে দিয়েছি আমার আপনার ওই মেসেঞ্জারে। সময়ে যেহেতু কুলানো যায় না, যে কারণে অনেক উপমা অনেক কম্পেয়ার বাদ দিয়ে আলোচনা করলাম, কারণ হলো সবগুলা বলতে গেলে সময় কোনো ভাবে কভার করবে না। যেটুকু না বললে নয় ওটুকু বললাম, আর বাকি অনেক উপমা যেগুলো কেটে দিলাম, মানে বাদ দিলাম। তবে এসিড নাইট্রিকাম নিয়ে খুব সুন্দর আলোচনা হয়েছে স্যার, আদ্যপান্তে আমরা জানতে পারছি। আমি একটা কথা জানাবো, এই যে লিংকটা, এই লিংকটা কিন্তু পার্মানেন্ট লিংক, প্রতিদিন এই লিংকটাই দেয়া হয়, একটু জানাই রাখলাম সবাইকে। হ্যাঁ, দর্পণের এই লিংকটা পার্মানেন্ট যেহেতু, এটা সবাই মনে রাখলে ভালো হয়। তা আমরা আছি, আমি তো চেম্বারে আছি, আমি বাসায় যাব। হ্যাঁ, আমার বাসার গেট হয়তো দারোয়ান আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে স্যার, আপনি বিদায় নেন স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। অফিসিয়ালি আলোচনা একটা পেশেন্ট নিয়ে বলেন স্যার, একটা কেস টেকিং নিয়ে বলেন, যদি আপনার বাসায় থাকে বা মনে থাকে। যাক, আসলে স্যারের আলোচনা তো অসাধারণ হয়েছে, এবং আমরা এই আলোচনা থেকে সমৃদ্ধ হলাম। অনেক লক্ষণ যেগুলো আমরা জানি না বা ভুলে গেছিলাম সেগুলো জানলাম। একটা পেশেন্টের কথা বলছি, যেমন সেটা আসলে স্যার প্রশ্ন করলাম যে ঘাড়ের উপরে যে আমাদের নরম এবং নেকটা খুব সরু, এই ধরনের বেশ কিছু আঁচিল দেখা যায়, যেগুলো সারানো সত্যি খুবই কষ্টকর। স্যারও সেগুলো বলেছেন, এগুলো খুব চাঁচড়া রোগ, এগুলো সারানো খুবই কষ্টকর, আমাদের খুবই বেগ পেতে হয়। তা আমি একটা পেশেন্ট দেখেছিলাম, যে পেশেন্টটা ক্যালক্রিয়া কার্ভের ক্লিয়ার পিকচার ছিল, থুজার সিমটম ক্লিয়ার পিকচার ছিল। এই পেশেন্টটাকে নিয়ে আমি খুব বেগ পেয়েছি, ক্লিয়ার কার সিমটম ক্যালক্রিয়ারও পেয়েছি, থুজারও পেয়েছি, অ্যাসিড নাইট্রেটেরও কিছু সিমটম পেয়েছি, কিন্তু ঘাড়ের এই আঁচিলগুলো যাচ্ছিল না। ওই জন্যে এই পেশেন্টটাকে আমার স্যারের কাছে দিলাম। আমার স্যার ছিলেন ডক্টর এস পি দে, উনি ছিলেন একজন ইন্ডিয়া ফেমাস ডাক্তার এবং খুব শ্রদ্ধেয়। স্যার আবার নতুন করে কেস রেকর্ড করলেন, কেস রেকর্ড করে স্যারও বললেন ক্যালকুলেটর কার্ভ তো ঠিকই আছে, তাহলে কেন সারছে না। স্যারও বললেন যে ক্যালকুলেটর কার্ভ ঠিক থাকলেও এই আঁচিলগুলো সত্যি খুবই কষ্টকর সারানো, এরপরে তুমি অ্যাসিড নাইট্রিকের চিন্তা যেমন রেখেছ, অ্যাসিড নাইট্রিকটা দিয়ে দেখো কেমন রেসপন্স আসে। তারপরে ঘাড়ের কাছে যে আঁচিলগুলো অ্যাসিড নাইট্রেট 200 দেওয়ার দেড় মাস দু মাস পরে দেখলাম সে আঁচিলগুলো আস্তে আস্তে একটু শুকিয়ে এসছে,
শুকিয়ে আসার পর পেশেন্টটা বলছে এগুলোর এই আঁচিলগুলোর যেন চুলকাচ্ছে, একটু হাত দিয়ে দিয়ে চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে আস্তে আস্তে সে আঁচিলগুলো পড়ে গেছে। দেখ এইটা নিয়ে খুব, এই পেশেন্টটা নিয়ে খুব চিন্তিত ছিলাম, স্যারের সঙ্গেও পরামর্শ করলাম এবং এই কেসটাতে সফলতা পেলাম। এটা আশরাফুল স্যারের কাছ থেকে আজকে সেটা ক্লিয়ার করে নিলাম, যাক এটা একটা মস্ত বড় সাফল্য, ওই জন্য এই কেসটা শেয়ার করলাম। আশা করি আমার অন্যান্য বন্ধুদেরও এই এই কেসটা শুনে, এই ধরনের কেস অ্যাসিডনাইটিকের যদি সিমটম থাকে আমরা প্রয়োগ করে দেখতে পারবো। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন। মানে আপনারা কেস টেকিংটা কিভাবে নিয়েছিলেন, কি কি লক্ষণ? কেস টেকিংটা প্রেজেন্ট কমপ্লেন্ট, পাস্ট হিস্টরি, বলতে পারেন ফ্যামিলি হিস্টরি, মেন্টাল সিমটম, ক্লিয়ার কাট সমস্ত সিমটম নিয়েছিলাম। তাতে করে ক্যালকিরিয়া, থুজা, অ্যাসিড নাইট্রিক এগুলো আসছিল, তবে ক্যালকিরিয়া কার্ড ইজ দ্য ফার্স্ট গ্রেড মেডিসিন ছিল, তবে ক্যালকিরিয়া কার্ড দেওয়াতেও সার ছিল না। তারপরে অ্যাসিড নাইট্রিক দেওয়ার পরেই কিন্তু পেশেন্টটা আঁচিল গুলো পড়ে গেল। ঠিক আছে, না সেই লক্ষণ গুলো স্যার আপনার মনে আছে এই মুহূর্তে? হ্যাঁ, অ্যাসিড নাইট্রিক এর লক্ষণ যেমন ছিল ওই বললাম, ফার্স্ট গ্রেড মানে একটা সিমটম যেমন নেকের উপরে ঘাড়ের কাছে নরম আঁচিল এবং তার রুট গুলো খুব সরু সরু, এটা দেখলাম সিনথেসিস হেপাটাইটিসের সিঙ্গেল মেডিসিন আছে, একটা সিমটম পেলাম। তারপরে ইউরিনের গন্ধটা ছিল অফেন্সিভ, একটা সিমটম ছিল। এই পেশেন্টটার একবার কর্নার অফ দ্য মাউথ এখানে আলসার হয়েছিল, এরকম কতগুলো সিমটম পেয়েছিলাম। এবং ক্যালকিরিয়া কার্বেট পর অ্যাসিড নাইট্রিক এর কথা বলার আছে? শ্যামল ব্যানার্জি স্যার, জি বলুন। হ্যাঁ বলছি, ওই যে হামিদ স্যার বলছিলেন আগে, তার কি পূর্বপুরুষের কোনো লক্ষণ এর সঙ্গে সংযুক্ত করা হয়েছিল, যে যেগুলো কনজেনিটাল বা ফ্যামিলি হিস্ট্রি? আমার তো মনে হয় এইসব ক্ষেত্রে মনে হয় তার পূর্বপুরুষের সিফিলিস অথবা পারদের দোষ এগুলো থাকার জন্যই হয়তো কার কাজ করছিল না। হ্যাঁ, এ সমস্ত সব সিমটম নিয়েছিলাম, কিন্তু পেশেন্টের ক্লিয়ার কাট সব সিমটম তো সবসময় পাওয়া যায় না। আমিও চেষ্টা করেছিলাম, ডক্টর এসপিদেও খুব চেষ্টা করেছিলেন, উনি বলছিলেন যে এই সমস্ত সিমটম তো পাচ্ছি না, এ দেখো আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে সিমটম নিতে নিতে, আর তুমি কিছু সিমটম পাও কিনা দেখো। ওই জন্য ক্লিয়ার কাট আর তেমন কিছু সিমটম পায়নি। মাথা যন্ত্রণা, ওই জন্য স্যারকে বেশি আবার আমরা বকাতাম না, বেশি বকালে স্যার অসুস্থ হয়ে যেতেন। ওই জন্য আমিও তেমন কোন সিমটম এর থেকে বেশি বার করতে পারিনি, স্যারও চেষ্টা করেছিলেন সিমটম বার করার, কিন্তু এই সিমটম গুলো আমার মনে পড়ছে, এটা দেখেছি অনেকদিন আগে, প্রায় আজ থেকে 25 বছর আগে। হ্যাঁ, ওষুধ ব্লক হয়ে যায় ওষুধ, নিশ্চয়ই তার পূর্ববর্তী কারণ থাকে, এবং এটা জার্নি অফ দ্য মানে পেশেন্ট আর কি, এটা জার্নি অফ লাইফ আর কি, এটা এই করলে এবং সমস্তটা আনলে নিশ্চয়ই তার তো অবশ্যই কাজ যখন করেছে তার তো। আচ্ছা, তাহলে সিমটম ছিল সেগুলো আমাদের অযোগ্যতা, আমরা সেগুলো বার করতে পারিনি। আসলে এটা আসলে নাইট্রিক অ্যাসিডের উপরে ক্যালকিরিয়া কার্বের একটা গিল্টি, মানে ওই ইয়ে করে না যে মানে শাক এর উপরে শাখার উপরে যে কাজ আর কি সোনা দিয়ে করা, এরকমই থাকে আর কি। আসলে তার ভিতটা নাইট্রিক অ্যাসিডেরই ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সিমটম ছিল যার জন্য অ্যাসিডিটটা কাজ করলো, নাহলে এই ওই পেশেন্টটা আমি 5 বছর ধরে দেখেছি অন্যান্য সিমটম সব যাচ্ছে, ঘাড়ের আঁচিল গুলো যাচ্ছে না। আর এটা আমাদের আসলে দেখার ভুল, আসলে আরো মানে গভীরভাবে কি সৃষ্টি নিতে পারলে এইগুলো হয়তো প্রথমেই নাইট্রিক অ্যাসিড দেওয়ার প্রয়োজন হতো। দেখ আমরা সেই সিমটম গুলো হয়তো বার করতে পারিনি, ওই জন্য স্যারদের সাহায্য নিলাম,
যাক শেষ পর্যন্ত হয়তো বার হয়ে গেল এবং পেশেন্টটা সুস্থ হলো, এটাই শুকরিয়া। অনেক কষ্টে হয়তো অনেক পরে আমি আমার রাজি আছে সম্পর্কে একটা অভিজ্ঞতা শেয়ার করছি, যে আমি দেখেছি যে অত্যধিক অত্যধিক অনুভূতি প্রবণতা, যেটা অন্য সাধারণ রোগী যেটা অনুভব করবে না, অত্যধিক অনুভূতি প্রবণতা এর মর্ম মর্মবাণী এই, এটা খুবই গুরুত্বপূর্ণ। অত্যধিক অনুভূতি প্রবণতা যে কোনো বিষয়ে, ওভার সেন্সিটিভ আর কি, এটাই এর মর্মবাণী। এটা করে অনেক কি করা যায়, আর এই সর্দি লাগার প্রবণতা, সর্দি লাগার অত্যন্ত একটার পর একটা সর্দি, মানে সামান্য ইয়ের পরিবর্তন হলে, আবহাওয়ার পরিবর্তন হলে ঠান্ডা লাগতে থাকে। আমি এটা আমার প্র্যাকটিসে দেখেছি, অনুভব করেছি, শেয়ার করলাম। আপনারাও এটা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। না, আমরা মূল আলোচনাতে শেষ হয়ে গেছে 6-7 মিনিট আগে, আমরা এমনি আড্ডা দেওয়ার জন্যই একত্রিত আছি এখনো, বা যদি কিছু পাই আমরা তাহলে উপকার হবে, কারণ আমরা 12টা পর্যন্তই থাকবো। জাকির দাদা, আব্দুল হালিম রিপন স্যার, মূল আলোচনা শেষ হয়ে গেলেও অ্যাসিড নাইট্রিক এর এই সংযোজন পর্ব, এই যে কেস টেকিং গুলো যে আলোচনা, এটা খুবই সমৃদ্ধ আলোচনা হচ্ছে। একদম একদম সত্য কথা বলছেন, যার কারণেই আমি আরো একটু বাড়াচ্ছি। আচ্ছা, আমাদের আব্দুল হালিম রিপন স্যার আমাদের সঙ্গে আছেন। যে অ্যাসিড নাইট্রেট জ্বরের সাথে এপিসের জ্বরের একটা তুলনামূলক চিত্রের কথা বলছিল, তো অ্যাসিড নাইট্রেট জ্বরের একটা কিন্তু ট্রিমেন্ডাস। স্যার, আপনি আপনি আবার আবার প্রথম থেকে শুরু করুন। হ্যাঁ স্যার, অ্যাসিড নাইট্রেটের একটা সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গিয়ে কি, অ্যাসিড নাইট্রেটের সময় শীত, উত্তাপ এবং ঘাম, এই তিনটা জিনিস অল্টারনেটিভ হয়, একটার পরে একটা একটার পরে একটা আসে, মানে পর্যায়ক্রমিক ভাবে আসে। এটা কিন্তু ধরেন যে শীতের পরে উত্তাপ, তারপরে ঘাম, আবার শীতের পরে উত্তাপ, মানে উত্তাপের পরে শীত, ঘাম, এই যে জায়গাটা, এটা কিন্তু মানে একটার পর একটা আসে এইরকম। আরেকটা বিষয় হচ্ছে অ্যাসিড নাইট্রেট রুগীদের জ্বরের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই লিভার এনলার্জ থাকে স্যার, লিভারটা এনলার্জ থাকে এরকম। হ্যাঁ, এই মানে এটা এইটা এইটুকু জায়গা আমার মনে হলো যে একটু বললে জায়গাটা একটু মনে হয় যে অনেকের বুঝতে সুবিধা হয়। আর এপিসমেলের যে এপিসমেল, তো বেসিক্যালি পিপাসাহীনতা তার মধ্যে থাকে, এটা মানে আসেই, কিন্তু এপিসমেলের জ্বরের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা পাওয়া যায় না, মানে এই যে ওয়ান বাই ওয়ান আসার যে জায়গাটা। তো ধন্যবাদ স্যার সবাইকে শোনার জন্য। তুষার মন্ডল স্যার আরাইসেন করেছেন, আপনি যদি কিছু বলেন তাহলে বলুন। তুষার মন্ডল, হ্যাঁ, আমি নাইট্রিক অ্যাসিডের ওই ব্যবহার সম্পর্কে একটু জানতে চাইছিলাম, যদি আমার অন্যান্য লক্ষণ আরো কিছু মেলে এবং ওই টাইপের থুয়াস মানে আঁচিলের সমস্যা থাকে, তবে সেক্ষেত্রে আব্দুল স্যার যেটা বলছিলেন, তাহলে ডোজটা কটা ডোজ দিয়ে আমি অপেক্ষা করতে পারি? আমি যে পেশেন্টের কথা বলছি, এটা অ্যাসিড নাইট্রিক 200 200 দুটো ডোজ দিয়া আর বাকিটা প্লাসিবো দিয়ে 1 মাস অপেক্ষা করেছিলাম, তাতে করে দেখলাম 1 মাস বাদে রেসপন্স শুরু হয়েছে, এবং পেশেন্টটা চুলকাচ্ছিল, আস্তে আস্তে চুলকাচ্ছিল, চুলকাতে চুলকাতে আস্তে আস্তে সে আঁচিল গুলো শুকিয়ে গিয়ে পড়ে গেছিল। 200, আমার ক্ষেত্রে এরকম একটা কেস আছে যে ক্ষেত্রে অন্যান্য গুলো কাজ করছে না, হয়তো সিম্পটম মিলছে কিন্তু তার ওই প্রস্রাবের গন্ধটা একটা আমি মানে ভালো একটা সিম্পটম পাচ্ছি, আর আঁচিল ওই টাইপেরই আঁচিল, সেক্ষেত্রে আমি কিভাবে এগোতে পারি তার জন্য জানছিলাম। আপনার মতামত পড়তে আমি উপকৃত হলাম। সমস্ত টোটাল কেস টেকিং করে, প্রয়োজনে রেপার্টরাইজেশন করে, ইভালুয়েশন অফ সিমটম করে,
তারপরে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে কোন ম্যাজমটা আপারে আছে এবং কোন সিমটম গুলো এই অ্যাসিডের ক্ষেত্রে প্রেফার করছে গুরুত্ব দিয়ে ইভালুয়েশন অফ সিমটম খেয়াল রাখতে হবে। কি বলতে হবে বলুন, কোন বিষয় পরে বলবো? হ্যালো, অ্যাসিড নাইট্রিকের অভিজ্ঞতা, অ্যাসিড নাইট্রিকের অভিজ্ঞতা, অ্যাসিড নাইট্রিকের অভিজ্ঞতা বলতে অ্যাসিড নাইট্রিকের পেশেন্ট কিন্তু যে বেশি আছে তা নয়, কিন্তু থাকবে, যেহেতু একটা পলিক্রেস্ট মেডিসিন এবং এ কথা বলার আগে আমি একটা গুরুত্বপূর্ণ মানে এই যেকোনো জিনিসে আমাদের দন্তস্থ মানে তিনটা দন্তস্থ দিয়ে ওয়ার্ড আছে সেটা আগে মাথার মধ্যে গেঁথে নিতে হবে। এক হচ্ছে সদৃশ্য, দুই হচ্ছে সূক্ষ্ম, তিন হচ্ছে স্বতন্ত্রতা বা স্বাতন্ত্র। স স স সদৃশ্য সূক্ষ্ম স্বতন্ত্র, তাহলে হোমিওপ্যাথিতে এই তিনটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ বলবো না, এটা একটা জিন, হোমিওপ্যাথির জিন। তো মেডিসিনও তাই, মেডিসিনও প্রত্যেক মেডিসিনই স্বতন্ত্র। তো আমাদের প্রথম বুঝতে হবে যে এই মেডিসিনটাকে আমি চিনবো কি করে, এই মেডিসিনের রোগী এলেই আমি যেন চিনতে পারি। যেমন আমার মা এবং জেঠিমা যদি থাকে, আমি মা জেঠিমা খুব কাছাকাছি হলেও আমি চিনে নিতে পারবো আমার মাকে, সেই জায়গাটা আমাদের পৌঁছতে হবে। না হলে শুধু ইনফরমেশনটাই কোনো কাজ হবে না, কারণ এরকম ম্যাটেরিয়া মেডিকা অন্তত 100 খানা ম্যাটেরিয়া মেডিকা আমাদের হোমিও লিটারেচারে বিরাজ করছে। আমাদের প্রত্যেকের কাজ হবে একটা মেডিসিনকে চিনে নেওয়া। স্বাভাবিকভাবে নাইট্রিক অ্যাসিডের মূল জায়গাগুলো আমাদের জানতে হবে, কিন্তু জানলেও তাও পাবেন না। আপনি হেমারেজিক ডায়াথিসিস, আপনি পেনের ক্যারেক্টার, আপনি স্টুলের ক্যারেক্টার, অ্যানাসের ক্যারেক্টার, জ্বর ও মুক্ত সব আপনি পেলেন, কিন্তু তা সত্ত্বেও দেখবেন কোনো একদম স্কোয়ার পিকচার পাবেন না। সেক্ষেত্রে আমাদের ওষুধ চেনার কিছু জায়গা আপনাকে অনেক ফিলোজফির নলেজ থাকলে তবে সেই রোগীটাকে আপনি কোন মেডিসিন দেবেন চিনতে পারবেন। আর আব্দুল হামিদ স্যার একটু আগে যে বক্তা বললেন, উনি সঠিক বলেছেন যে মেডিসিনের একটা পিকচার পাওয়া খুব কঠিন ক্রনিক কেসে। সেক্ষেত্রে আমাদের ফিলোজফিটা গাইড করবে, যেমন আমাদের ফিলোজফি উনি বললেন যে যেটা হচ্ছে সারফেস মায়োজম বা ডমিনেন্ট মায়োজম, অফকোর্স এবারে ডমিনেন্ট মায়োজমের ক্ষেত্রেও অনেক সময় দেখা যাবে যে কোন মেডিসিনটা হবে, আপনি একদম একদম কাছাকাছি মেডিসিন, এই যে বললেন যে নাইট্রিক অ্যাসিড ভার্সাস ক্যালকেরিয়া কার, তাই অনেক মনীষী বলেছেন, আশরাফুল স্যারও বলে গেলেন, সকলকে শ্রদ্ধা রাখি যে ক্যালকেরিয়া কার্ভের পরেই যে নাইট্রিক অ্যাসিড দিতে হবে তার কিন্তু মানে নাই। আব্দুল হামিদ স্যার যেটা বললেন যে ওই নরম থলথলে ঘাড়ের কাছে আঁচিরটা একমাত্র ওই নাইট্রিক অ্যাসিডের জন্য গেছে তা নয়, রোগীটা পরিস্থিতি বা রোগীটার পিকচার ছিল নাইট্রিক অ্যাসিড, রোগের নয়, রোগের নয়, খুব রেয়ার কেস ছাড়া। হোমিওপ্যাথি ট্রিটস দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অবশ্যই প্যাথোলজিক্যাল সিমটমস বা এই এই যে মানে হচ্ছে যে সিমটমস গুলো ম্যানিফেস্ট করছে বডিতে রোগ লক্ষণগুলো, সেগুলোর সঙ্গে ভেতরটাও মেলাতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, প্যালিয়েশন হবে। এটা তো আমরা শিখেছি সূক্ষ্ম তত্ত্ব ফিলোজফির তত্ত্বের নলেজ থেকেই বলছি, যে আমি আঁচিলটা দেখে আচ্ছা ঠিক আছে একটা অন্ধকারে ঢিল ছড়ার মতো হয়তো মেরে দিই, আমি কাউকে কিন্তু ইয়ে করার জন্য নয়, আমি আমার ধারণাটা ফল মানে ইয়ে করছি জানাচ্ছি, যে ধরুন যে কোনো জিনিস আঁচিল কথা প্রসঙ্গ উঠছে বলেই বলছি, যে ধরুন আমি এইখানে মারবো যে অ্যাসিড নাইট্রিক আমার মাথার মধ্যে ঘুর ঘুর করছে, ওরকম ফিক্সড আইডিয়া তো হলে হবে না, আমাকে পেশেন্টের সেন্টার টু পেরিফেরি পর্যন্ত ম্যাচ করাতে হবে। পেরিফেরি তো আছে অর্থাৎ বাইরের লোক লক্ষণ তো আছে, কিন্তু সেন্টারটা কি জায়গায় কোন জায়গায় আছে সেটা কিন্তু 99% আমাদের ভেরিফাই করতে হবে, তবে গিয়ে আমরা সফল হব এবং সেই কেসটা যে নির্মল আরোগ্য হবে
তখনই সম্ভব, না হলে কিন্তু খুব একটা হয় না দু একটা লাকি হিট ছাড়া। তো সেই অন্ধকারে ঢিল ছোড়ার মতো যে আচ্ছা ক্যালকেরিয়া কার্পের পরে বইতে তো লেখা আছে একটা মেরেই দেখি না, কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড কেন যে কোনো মানে এই মেডিসিন ডিফেক্টিভ মেডিসিন গুলো নিয়ে ছিনিমিনি খেলা হয়ে যাবে, যদি না একদম ক্লিয়ার কাট আমি এই যে শুট করব আমার আঙ্গুলে ট্রিগার আছে আমি ট্রিগারটা টানবো কিনা তার আগে অনেক ভাবনা চিন্তা করে। এই জায়গাগুলো আমাদের খুবই কম, আমরা চেষ্টা করব যে এই জায়গাটা সংশোধনের যতটা সম্ভব আমাদের। তো নাইট্রিক অ্যাসিডের আলোচনা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কিন্তু নাইট্রিক অ্যাসিডটা জানতে গেলে ওই যে অতি এগুলো বলা হয়েছে যে সমস্ত সেগুলো তো আছেই, সেগুলো অবশ্যই আমাদের সেই মাথায় রাখতে হবে জেনারেল ওই মানে মূল জায়গাগুলো আমাদের ঝালিয়ে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে খুব কাছাকাছি যে মেডিসিন গুলো আছে সেগুলোর সঙ্গে একদম চুলচের আর নিখুঁত বিশ্লেষণ করে আমাদের কিন্তু ওষুধটা সিমিলিমামের জায়গায় পৌঁছতে হবে, অর্থাৎ ট্রিগারে হাতটা টিপবো কিনা বন্ধুকে। তো ধরুন নাইট্রিক অ্যাসিড এর খুব কাছাকাছি, নাইট্রিক অ্যাসিড তো অ্যান্টিসিপিলিটিক প্রাধান্য বেশি, সোরা তো আছে, তারপরে সাইকোটিক, মূলত যত সিমটমস আছে আমরা চুলচের বিশ্লেষণ করব, ব্লিডিং ডায়াথিসিস বলুন, অফেন্সিভনেস বলুন, মলদারের আচিল বলুন, আচিলের চরিত্রটা সিপিলিটিক না সাইকোটিক, সব ক্ষেত্রে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখবো যে দেখবেন দেখবেন 90% এর কাছাকাছি কিন্তু বা 70-80% এর কাছাকাছি কিন্তু বেশিরভাগ সিমটমস হচ্ছে সিপিলিটিক, প্যাথোলজি প্যাথোলজি দেখলেও দেখবেন বেশিরভাগ সিপিলিটিক। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টটার মধ্যে যদি সিপিলিটিক টেন্ডেন্সি বেশি থাকে তখন আমরা নাইট্রিক অ্যাসিড অবশ্যই তার অন্যান্য সিমটমসকে বজায় রেখে মাথায় রেখে আমরা নাইট্রিক অ্যাসিড সিলেকশন করব, তার অফেন্সিভনেস, তার এই যে ইয়ের কি বলা যায় ব্লিডিং, স্টিকিং অ্যান্ড স্টিঙ্গিং পেন, স্টিকিং অ্যান্ড স্টিঙ্গিং দুটো ক্যারেক্টার, স্প্রিংটার লাইক মানে হচ্ছে যেন চুঁচ ফোটানো ব্যথা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আমি একটা আমি আলোচনা বলা হয়নি যে আমরা যে জার্নি অফ পেশেন্ট, তো এই এই নাইট্রিক অ্যাসিডের পেশেন্টের পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি, বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি আমরা কি কিভাবে নেব, কিভাবে আমরা সেটাকে পুট করব ওই পেশেন্টের কেস টেকিং এ, এই জায়গাটা আলোচনায় আমাদের আসছে নিশ্চয়ভাবে। প্রত্যেকটা মেডিসিনের তার জার্নি কিভাবে হয় এইটার চরিত্রটা আমাদের চোখের সামনে ভাসিয়ে দিতে হবে মানে বক্তাকে, অত এটা কিন্তু খুব কঠিন কাজ, কঠিন কাজ, এটা এটা কোনো বইতে লেখা নেই এরকম, কিন্তু আমরা আমরা আমাদের আশা বা আমাদের কি বলবো মানে আকাঙ্ক্ষা যে আমরা এই জায়গাটা শেখার চেষ্টা করব, যারা মেডিসিন বা আমরা আলোচনা করব এই জায়গাটা যদি কেউ ধরিয়ে দেয় খুব উপকার হবে, যে ওই মেডিসিনটার জার্নিটা কি, জার্নি মানে একদম শুরু থেকে রোগের কঠিন অবস্থা পর্যন্ত, ক্রনিসিটিজ পর্যন্ত, যে এই মেডিসিনটা কি কি তার জার্নিতে আসতে পারে, কিভাবে আমরা পাস্ট হিস্ট্রিটা রোগীর মধ্যে পাবো, নেক্সট ফ্যামিলি হিস্ট্রিতে, ফ্যামিলি হিস্ট্রিতে কি কি পাবো, যদি দেখা যায় নাইট্রিক অ্যাসিডের অনেক লক্ষণ দেখা যাচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রিতে বেশিরভাগ সাইকোটিক বা শরিক, তখন এই মেডিসিনটা হবে না, ব্যাসিলিনাম টিউবারকুলিনামের দিকে যাব না অন্য কোনো মেডিসিন আসবে, সেইটা নিয়েও আমাদের কিন্তু মাথার মধ্যে অনেক ভাবনার জায়গা। অর্থাৎ একটা সিমিলিমাম নির্বাচন করতে গেলে ফিলোজফির যত স্তর আছে সবগুলো আমাদের করায়ত্ত করতে হবে, তবে কি আমরা সফল হব, তবে আমরা মেরুদণ্ড সোজা হয়ে থাকবে, আমাদের শক্তিশালী স্ট্রং হব, না হলে ইন জেনারেল আমাদের হবে লাগবে কিছু, কিন্তু আমরা লাগানোর মতো লাগাবো, আমরা আমাদের মানে কি পাওয়া পাওয়াটা যেন আমাদের হৃদয়ের তৃপ্তি নেওয়া হয় রোগীর রোগী উপশম বা রোগীকে চিকিৎসা করার ক্ষেত্রে, সেই জায়গাটা পৌঁছতে গেলে এই জায়গাটা আমাদের এবার থেকে জার্নিতে শুরু করতে হবে, মানে হচ্ছে পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি দিয়ে আমরা ওই ওষুধটাকে কিভাবে চিনব বা কি কি কোন ফিলোজফির জায়গা থেকে আমরা চিনব, এই জার্নিটা আমাদের হোমিও দর্পণে চালু হোক বা প্রচেষ্টা হোক, এই আশা রাখে সকলকে যথাযোগ্য সম্মান শুভরাত্রি জানাই।
তাহলে দেখেন আনমিউট হন প্লিজ। স্যার আছেন, কেমন আছেন আপনি? ডক্টর হামিমউদ্দিন স্যার। জি সাগর স্যার, ভালো আছেন? আপনি ভালো আছেন তো? কথা বলার পজিশনে থাকলে কথা বলতে পারেন। অ্যাসিড নাইট্রেট না, আমার কোনো কথা বলার কিছু নেই, আমি শুনলাম, শেষে জয়েন করলাম, একটু ব্যস্ত ছিলাম। আপনি তো মেলা করতে অ্যাসিড নাইট্রেট আমার কেস নাই। হ্যাঁ, এখন রাত্রি বেলা, আসলে বলার মতো কিছু কিছু বলবো না আপাতত। আচ্ছা, আগামীকাল আলোচনা আছে। আচ্ছা ঠিক আছে।